আসসালামু আলাইকুম দর্শক, আমি আরিফিন কৌশিক, আপনাদের স্বাগত জানাচ্ছি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর নিয়মিত অনলাইন আয়োজন মিড দ্য লিডার্স অনুষ্ঠানে। আশা করছি করোনাকালীন এই পরিস্থিতিতে আপনারা সবাই যে যার বাসা থেকে নিরাপদ এবং সুস্থ আছেন। আপনারা কে কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন। সেই সাথে আজকের অতিথিদের কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে দেরি না করলে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের অনুষ্ঠানটি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সকল টিম মেম্বারদেরকে নিয়ে সাজানো হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সোনারগাঁও ইউনিভার্সিটি টিম। স্বাগত জানাচ্ছি সোনারগাঁও ইউনিভার্সিটি টিমকে। প্রথমে পরিচিতি পর্বের প্রথমেই আমি সোনারগাঁও ইউনিভার্সিটি টিম লিডার শাকিল আহমেদকে তার পরিচয় দিতে বলছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ, বর্তমান সোনারগাঁও ইউনিভার্সিটিতে টিপগুলি ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের এবং ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট। বর্তমান করোনা পরিস্থিতিতে আমি আমার ফ্যামিলি নিয়ে ইনশাআল্লাহ খুবই ভালো আছি এবং আমি বর্তমানে আমার জেলা শহর নাটোরে অবস্থান করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ শাকিল আহমেদ। এবারে আমি দোলন চাপার কাছে জানতে চাইবো তার পরিচয় এবং সে এখন বর্তমানে কোথায় অবস্থান করছে। আসসালামু আলাইকুম, আমি দোলন চাপা। আমি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে বিএসসি কমপ্লিট করেছি। আমি বর্তমানে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছি। আমি ইউআই ল্যাবে, আইটি প্রতিষ্ঠান এটি একটি, ইউআই ল্যাবে আমি কর্মরত আছি বর্তমানে। আর কোভিডের কারণে আসলে আমাদের সবকিছুই থেমে গিয়েছে, মাঝখানে আমাদের পুরো ফ্যামিলি জুড়েই আমরা কোভিড আক্রান্ত ছিলাম। আল্লাহর রহমতে এখন আমরা সবাই সুস্থ আছি। এই তো, ধন্যবাদ। আশা করছি যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের সবারই দ্রুত সুস্থ কামনা সুস্থতা কামনা করছি। সেই সাথে আজকে লাইভ জুড়ে যারা আমাদেরকে দেখছেন তারা কে কোথা থেকে আছেন তাদের সেইখানকার অবস্থানটা আমাদেরকে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। এবারে আমি নুহাসের কাছে তার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমার নাম নুহাস মাহমুদ। আমি সোনাগাঁও ইউনিভার্সিটিতে টিপলি ডিপার্টমেন্টে 10ম সেমিস্টারে আছি। তো আমি প্রথমে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং যোগদান করেছিলাম 2019 সালে। তো তারপর থেকে আমি একজন টিম মেম্বার সেখানকার। তো বর্তমানে করোনা সিচুয়েশনে কি আর বলবো, দীর্ঘ 9 মাস করোনাকালীন সময়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে এবং বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। ধন্যবাদ নুহাসকে। এবারে আমি সাইফুল ইসলামকে তার পরিচয় এবং বর্তমানে সে কোথায় অবস্থান করছে সেখানে করোনা পরিস্থিতিটা জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আমি করোনা পরিস্থিতির মধ্যে বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। ধন্যবাদ। শিউলি আক্তার, আমি এবার আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি শিউলি আক্তার। আমি সোনারগাঁও ইউনিভার্সিটিতে আছি ত্রিপলি ডিপার্টমেন্টে এবং আমি 10ম সেমিস্টারে আছি। আর এই করোনাকালীন সময়ে পুরোটা সময় আমি আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতেই আছি। ধন্যবাদ। ধন্যবাদ। মাহিবুলের কাছে তার পরিচয়টা এবং করোনাকালীন তার এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। মাহিবুল, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিবুল ইসলাম, সোনাগাঁও ইউনিভার্সিটির টিপলি ডিপার্টমেন্টের 12 সেমিস্টার আছি। আমি বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছি। এখানে তো আপনারা জানেন বাংলাদেশের একটা রেড জোন বলা যায় আর কি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমার পরিবেশ বা আশেপাশে সবাই মোটামুটি সুস্থ। ধন্যবাদ। সচেতন ভাবে থাকার চেষ্টা করতেছি। ধন্যবাদ মাহিবুল ইসলামকে। তানভীর মিধার কাছে তার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, তানভীর মৃধা, সোনারগাঁও ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি স্টুডেন্ট এবং আমি সোনারগাঁও স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এবং স্কুল অফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ মেম্বার আমি নারায়ণগঞ্জে অবস্থান করছি। ধন্যবাদ তানভীর মিধাকে।
আমরা খুব শীঘ্রই খুব ভালো একটি সেশন দেখতে যাচ্ছি, পুরো সময় জুড়ে আমি আপনাদের সাথে আছি আরিফিন কৌশিক। আশা করছি খুব ভালো একটি সময় কাটবে, খুব ভালো একটি সন্ধ্যা কাটবে। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আবারও বলছি আমরা আজকে স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের সোনারগাঁও টিমকে নিয়ে আমরা লাইভে এসেছি, তাদের ক্যাম্পাসের কার্যক্রম এবং স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের সাথে তাদের সম্পৃক্ততা নিয়ে কথা বলবো পুরোটা সময় জুড়ে। আমি এবারে সাইফুলের কাছে জানতে চাচ্ছিলাম, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নিয়ে আপনার ব্যক্তিগত মতামত এবং আপনার ক্যাম্পাসের অন্যান্য যে মেম্বারগুলো আছে তাদের দৃষ্টিভঙ্গিটা। ভাইয়া, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে আমি মোটামুটি 2 বছর হয় সম্পৃক্ত আছি শাকিল ভাইয়ের মাধ্যমে, আমাদের টিম লিডারের মাধ্যমে। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর কাছ থেকে আমি অনেক কিছু পাইছি এবং অনেক কিছু আশাও করি। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা প্ল্যাটফর্ম যেটা যেটা থেকে আমি একজন স্টুডেন্ট হয়ে বের হওয়ার পর থেকে জব নেওয়া পর্যন্ত যতটুকু হেল্প দরকার, সলিউশন থেকে শুরু করে কোশ্চেন গুলো কিরকম হয়, এগুলোর অ্যান্সার সবগুলি আমরা পাইতেছি। আমি 100% স্যাটিসফাইড স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর মেম্বার হয়ে, এবং আমি আশা করি আমাদের যে জুনিয়র যে বেস গুলো আছে এগুলো এরাও স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে সম্পৃক্ত হয়ে ধীরে ধীরে এই ব্যাপারগুলো আগে থেকেই তারা এরা আগে থেকেই তাতে বুঝতে পারে। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর কাছে এতটুকু চাওয়া আমাদের, তারা যাতে আমাদের এই পরের যে জেনারেশন গুলোকে আমাদের মতো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে সম্পৃক্ত রেখে তাদেরকে কিছু জানার সুযোগ দেয় এবং তাদেরকে একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ দেয়। ধন্যবাদ সাইফুল ইসলাম। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স একটা স্লোগানে বিশ্বাস করে, উই শেপ দ্য ড্রিম। আমরা কারো স্বপ্নকে এঁকে দেই, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে সাহায্য করি। এই জন্য সার্বিক দিকে যতটুকু সাহায্য করা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আশা করি আপনারা যারা আমাদেরকে দেখছেন তারা সবাই সবসময় স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে থাকবেন। আমাদের যে কোনো সহযোগিতা আপনাদের যে কোনো মুহূর্তে কাজে আসলে আমরা উপকৃত বা কৃতজ্ঞ থাকবো। এবারে আমি তানভীর মিধার কাছে একটু জানতে চাচ্ছিলাম, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে জড়িত হওয়ার পর থেকে আপনার নিজের ব্যক্তিগত কোনো পরিবর্তন হয়েছে কিনা বা সেটা কেমন প্রভাব ফেলেছে আপনাকে। ধন্যবাদ কৌশিক ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মূলত স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এ আমি আছি প্রায় 1 বছর এর বেশি। তো এই 1 বছর আমি যতটুকু বুঝতাম স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর যে কার্যক্রম গুলো আছে, যেমন বলি ক্যারিয়ার মিট আপ বা আমরা যদি বলি যে বিভিন্ন ওয়ার্কশপ, এগুলো মূলত একটা স্টুডেন্টের জন্য কি একটা টনিক হিসেবে কাজ করে তার পড়াশোনা চলাকালীন সময়ে। তো আমার জন্য বলবো যে ওই কাজটাই করছে যে বিভিন্ন বর্তমানে আমি আসলে বিশ্বাস করি যে আমি আজকে 5 বছর পর কোথায় নিজেকে দেখতে পারবো। তো ওই মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র স্কুল অফ ইঞ্জিনিয়ার্স জন্য গেছে, এই পরিবর্তনটাই মূলত। ধন্যবাদ তানভীর মিধাকে। আসলে স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তারা সম্পৃক্ত হওয়ার পর থেকে তারা যে কোনো কার্যক্রমে নিজেদেরকে জড়িয়ে স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের থেকে কোনো হেল্প নিয়ে যদি নিজেদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পারিবারিক এবং সামাজিক কোনো উন্নয়নে সে কাজে আসতে পারে, আশা করছি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এই প্রত্যাশায় সামনে এগিয়ে যাবে। আসলে আমরা অনেকেই স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের সাথে জড়িত হওয়ার পর থেকেই কিছু কার্যক্রম দেখতে পাই যা আমাদের ব্যক্তিগত জীবনে আসলে প্রভাব ফেলে। তো আশা করি আপনারা যারা শুনছেন আমাদেরকে তারা ব্যক্তিগত জীবনে কি ফলপ্রসূ হচ্ছে আপনাদের জীবনে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলে আসলে নিজেদের প্রত্যেকের জীবনেই ব্যক্তিগত একটা ঘটনা থেকে থাকে আমরা সবাই জানি। আমি এবারে নুহাসের কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার পেছনে তার কোনো মজার কোনো হিস্টোরি বা কোনো ঘটনা আছে কিনা যদি আমাদের সাথে শেয়ার করতো দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ কৌশিক ভাইয়াকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, সবারই কিছু কিছু ঘটনা থাকে আসলে যেগুলো মজার। আমারও তেমন কিছু ঘটনা আছে যেটা অনেক আমার জীবনে অনেক মজার ছিল ইঞ্জিনিয়ারিং লাইনে আসার পিছনে। তো ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছে ছিল বড় রাজনীতিবিদ হওয়ার, মানুষের সেবা করার, সেই অনুযায়ী আমি আগাচ্ছিলাম। তো আমার ইচ্ছে ছিল রাজনীতি হওয়া, সেই সুবাদে রাজনীতি করছি একটা সময়। তো তারপরে দেখা গেছে যে আমি ছোটবেলায় অঙ্কে এবং বিজ্ঞানে খুব ভালো ছিলাম। একটা পর্যায়ে আমার আম্মু বলছিল কি যে নুহাস তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, কিন্তু আমার ইচ্ছে ছিল ওই সমাজে সোশ্যাল ওয়ার্ক করার। সেই সুবাদে আমার চিন্তা ছিল যে একটা পাবলিক ভার্সিটিতে অনার্স করব। কিন্তু একটা পর্যায়ে আম্মুর সাথে মতবিরোধ হলেও আম্মুর সিদ্ধান্তটাকে মেনে নিই।
ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু তারপরে আরেকটা ঝামেলা হয়েছে, সেটাও মজার ঘটনা, যে সেটা মেনে নেওয়ার পরও আমার ইচ্ছে ছিল যে আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করব, কিন্তু কে বা কারা যেন আমার আম্মুকে এটা বুঝাইছে যে সিএসসি নাকি মেয়েদের ডিপার্টমেন্ট। তো আর কি আমার সিএসসিতেও পড়াশোনা আসলে করা হয়নি। তো একটা পর্যায়ে আমি ত্রিপুলিতে ভর্তি হই। এই মোটামুটি সবকিছু মিলে আমার আম্মুর সাথে কিছু খুনসুটি হয়েছে, তো যেগুলো খুব মজার ছিল আমার। ধন্যবাদ নোহাশকে। আসলে প্রত্যেকের ইঞ্জিনিয়ারিং পড়ার পেছনে আসলে কোনো না কোনো ঘটনা জড়িত আছে, সেটা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। কেউ আসলে নিজের ইচ্ছে ইঞ্জিনিয়ারিং কে পছন্দ করে, কেউ বা পরিবারের চাপে বা পারিপার্শ্বিক কিছু সমঝোতা বা প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসে। আসলে অনেকে আবার ইঞ্জিনিয়ারিং কে অনেক বেশি পছন্দও করে, যেমন আমি আশা করি সাইফুল ইসলাম, তার কাছে জানতে চাইবো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা তার অনেক বেশি পছন্দ যতটুকু মনে হয়, এই পছন্দটা কেন? ধন্যবাদ ভাইয়া। আসলে আমি ক্লাস 9 থেকেই আমি একটু খুঁটিনাটি তার কাটাকাটি করতাম, হাসির কথা মজার কথা, আমি পড়াশোনা খুব কম করতাম, এই কাটাকাটির জিনিসটা আমার বেশি করতাম। তো হঠাৎ আমার বাবা একদিন দেখলো এগুলো, আর আমি ম্যাথে খুবই ভালো ছিলাম, যার কারণে আমার বাবা তখন থেকেই বলতো যে ওরে ইঞ্জিনিয়ার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো। তো এসএসসি শেষ করার পরে আমি মোটামুটি ভাবে কোচিং করি, তারপরে মেরিনে চান্স পাই, তো মেরিনে আমি পড়াশোনা করি, সেখান থেকে এসে আমি ফার্স্টে সিএসসি তে ভর্তি হই, সোনারগাঁও ইউনিভার্সিটিতেই সিএসসি তে ভর্তি হই মহাখালী ক্যাম্পাসে। তারপরে এক বছর দেড় বছর পার হওয়ার পরে আমার বড় ভাই বিয়ে করলো, তখন তার সম্বন্ধি ছিল, উনি হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর কি, ত্রিপলি থেকে বিএসসি করছে, উনি হলো লাকদানবী পাওয়ার প্লান্টের শিফট ইনচার্জ। উনি আমাকে বললো যে ভাই আপনি সিএসসি তে পড়তেছেন কেন, এটা তো মেয়েদের ডিপার্টমেন্ট, আপনি ত্রিপলিতে আসেন, ত্রিপলি আপনি তো মেয়েদের ভালোবাসেন, ত্রিপলিতে আসেন। তো আমি তার কথা মতো আমি দেড় বছর লস দিয়ে আমি আবার ইলেকট্রিক্যালে আসছি। তো তখন থেকে দেখি যে না, ইলেকট্রিক্যাল আসলেই খুবই একটা মজার সাবজেক্ট, বেশি বেশি ম্যাথ করা যায়, তারপরে হচ্ছে নিজের ভিতরে একটা ফিলিংস আসছে অন্যরকমের, যে আসলে আমি একজন ইঞ্জিনিয়ার। সিএসসি তে যখন পড়তেছিলাম তখন এরকম একটা ভাবসাব ছিল না আমার মধ্যে, তখন মানে একটু ঘোরাফেরা বেশি করতাম, এই দেখা গেছে দৌড়ে হাতির দিয়ে চলে যেতাম ক্লাস রেখে। কিন্তু ইলেকট্রিক্যাল আসার পর থেকে পড়ালেখার প্রতি একটা মনোযোগ আসছে, আর খুবই ভালো লাগতেছে আর কি ইঞ্জিনিয়ারিং এ পড়ার পর। ধন্যবাদ সাইফুল ইসলাম। আসলে যারা অন্য অন্য সাবজেক্টে আছেন, বিশেষ করে সিএসসি, সিভিল, মেকানিক্যাল, তারা হতাশ হবেন না। আশা করি প্রত্যেকটা সাবজেক্টই যার যার জায়গা থেকে সর্বোচ্চ স্থান অধিকারী, প্রত্যেকটা জায়গা থেকে ভালো কিছু করার সুযোগ আছে। সিএসসি যে আসলে শুধু মেয়েদের সাবজেক্ট বিষয়টাও তা না, যারা সিএসসি তে আছেন ছেলে হয়ে, আমি পার্সোনালি একজন সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তো যারা আছেন হতাশ হওয়ার কিছু নেই, এখান থেকে ভালো কিছু করা যাবে, এই প্রত্যাশাই করছি। এবারে আমি মাহিবুলের কাছে জানতে চাইবো যে আপনি যদি ইঞ্জিনিয়ারিং পেশায় না আসতেন, আসলে ইঞ্জিনিয়ারিং পেশাটা না এসে অন্য কোনো পেশায় যেতেন, তাহলে আপনি কোন পেশায় যেতে চাইতেন এবং কেন? শান্ত, ইঞ্জিনিয়ার পেশায় না আসলে শান্ত যে কোনো একটা ব্যবসা বলা যায়, মাল্টি ফার্ম টাইপের, যেরকম আমার এমনি তো একটা শখ আছে, এখন ইঞ্জিনিয়ারিং পাশাপাশি যদি হয় পসিবল হয় পরবর্তীতে তাহলে করবো ইনশাল্লাহ। আর যদি ইঞ্জিনিয়ারিং পেশায় না আসতাম তাহলে আসলে একটা মাল্টি ফার্ম এরকম টাইপের, যেখানে বিভিন্ন ধরনের ফার্ম থাকতো, মানে হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি বলা যায়, বিভিন্ন ধরনের একটা মাল্টি ফার্ম টাইপের। এবং দেখা যায় বাংলাদেশের মোটামুটি যেহেতু কৃষি ভিত্তিক একটা দেশ, সেখানে কৃষির উপরে একটা জোর দেওয়া আসলেই জরুরি, যেখানে বর্তমান তরুণরা আস্তে আস্তে দেখা যায় কর্মণা এগিয়ে যাচ্ছে, যদি আমরা নতুন করে তরুণ আরো যদি যুক্ত হই তাহলে অবশ্যই ভালো একটা কৃষি খাতে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ মাহিবুলকে, তার একটি সুন্দর সৃজনশীল ধর্মী একটি এন্টারপ্রেনারশিপ তার মধ্যে আছে, ইঞ্জিনিয়ার হয়েও তার পরবর্তী জীবনে সেরা সুযোগ আছে, আশা করি সে তার যাতে স্বপ্নে বাস্তবায়িত করতে পারে স্বপ্নকে, এই আশা করছি। এবারে আমি শিউলির কাছে জানতে চাইবো যে সোনারগাঁও ইউনিভার্সিটিতে দেখতে দেখতে প্রায় 10 সেমিস্টার হয়ে গেছে, আসলে পেছনের কথা যদি মনে করি যে প্রথম দিন কেমন ছিল ভার্সিটিতে, ভার্সিটিতে নতুন একটা পরিবেশ, কাউকে চিনি না, সবাই কেমন উদ্ভুত লাগে নিজের কাছে, আসলে সেই দিনটা কেমন ছিল, সেই অনুভূতিটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করা যেত। আসলে ধন্যবাদ ভাইয়া, আসলে আমি যখন ভার্সিটিতে ভর্তি হই তখনও আসলে ওরকম ফিল করতে পারিনি যে ভার্সিটির ক্লাস করতে গেলে কিরকম হবে বা কেমন লাগবে, বাট যখন আমি
মানে আমাদের ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বরের 2 তারিখে, কিন্তু আমি কারণবশত আমি যেতে পারিনি। আমি 17 তারিখে ক্লাসে জয়েন করেছিলাম। এবার আমি যখন মানে ভার্সিটিতে ঢুকি, তখন আমার ভিতরকার অবস্থা যদি আমি শেয়ার করি, তাহলে আমি বলবো যে আমার হাত পা তো কাঁপতেছিল, যে নতুন একটা পরিবেশ, গ্রাম থেকে আসছি আমি, গ্রামে বড় হয়েছি, তো সেজন্য মানে খুব লাগতেছিল যে কিরকম হবে, ফ্রেন্ডরা কেমন হবে, বা আমার মনে হচ্ছিল যে আমি হয়তো সব থেকে কম মেধাবী, হয়তো সবাই অনেক মেধা নিয়ে এখানে ভর্তি হয়েছে, এরকমটা আমার ভিতরে কাজ করতো আর কি সব সময়। তো আমি তখন ভাবলাম যে না, আসলে আমার যেটাই থাকুক, যেরকমই থাকুক, আমার এটা বুঝতে দেওয়া চলবে না। তখন আমার মধ্যে একটা মানে ভাব নিয়ে আসলাম, তখন আমি মানে একটা মুড দাঁড় করালাম যে না, আমাকে এরকম ভাবেই থাকতে হবে যে আমি সবকিছু পারি, এরকম কিছু। তো আমি ক্লাসে যখন ঢুকতে যাব, তখন আমি ক্লাসরুম খুঁজে পাচ্ছিলাম না। আর আমি ঢাকায় যে প্রাইভেট ভার্সিটি গুলো যেরকম হয়, সেরকমটা আসলে ভাবতে পারিনি। আমি মনে করেছিলাম যে হয়তো ভার্সিটির অনেক বড় ক্যাম্পাস হবে, যেহেতু আমি কুমিল্লা পলিটেকনিক থেকে পড়াশোনা করেছি, সেখানে অনেক বড় ক্যাম্পাস, ইভেন অনেক বড় মাঠ আছে, তারপরে সামনে অনেক জায়গা আছে। তো আমি সেগুলো কিছুই পাই নাই, গিয়ে দেখি যে কিছুই নাই। তখন আমি মনে করলাম এটা মানে কি, তারপরে ঢুকলাম, আমি ক্লাসরুম খুঁজে পাচ্ছি না। তো একজন বড় ভাই আমাকে হেল্প করলো যে আমার ক্লাসটা কোথায় হচ্ছে সেটা। তো আমি ক্লাসে যখন আমি ঢুকবো, তখন আমার মানে ভিতরে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় হচ্ছে, কিন্তু আমার কিন্তু বাইরে ওই ভাবটা আছেই যে না, আমাকে বুঝতে দেওয়া যাবে না। তো পরে আমি ক্লাসে ঢুকলাম, ইভেন আমি ক্লাসে ঢুকে কারো দিকে তাকালাম না, মানে একটা সিঙ্গেল পার্সনের দিকেও আমি তাকাইনি, আমি সোজা একদম আমার সিটে চলে গেছি। তো সিটে যাওয়ার পরে আমি ওখানে গিয়ে বসলাম। তো গিয়ে ওখানে যখন গেলাম, তখন আমি কারোর সাথে কথা বলতেছি না, একদম চুপচাপ বসে আছি। তখন পিছনে দেখলাম আমার পলিটেকনিকেরই 2 একজন বড় আপু আমার সাথেই ভর্তি হয়েছে। তো সেটা দেখে একটু ভালো লাগলো, কিন্তু কোনো ছেলের সাথে তো ছেলের দিকে তাকাইনি, ইভেন কারোর সাথে কথাও বলি না। তো পরে আমি তখন জানিও না, যেহেতু অনেকদিন ক্লাস হয়ে গেছে, তখন আমি ভাবতেছিলাম যে আমি হয়তো পিছায় গেলাম। তো পরে প্রথম আমার সাথে মানে ভার্সিটিতে তখন প্রথম কথা বলতে আসে হচ্ছে সাইফুল ভাই, সাইফুল ইসলাম। তখন উনি আমাকে হচ্ছে প্রথম মানে একটা ভরসা দেয় যে না, ভয় পাওয়ার কিছু নাই, আসলে এগুলো এগুলো হয়েছে, এগুলো স্যার পড়াইছে, তো তুমি এটা হচ্ছে রুটিন, এই হচ্ছে এই শীট গুলো দিছে। তো উনি আমাকে অনেক হেল্প করেছিল, আর এটা আমার সবসময় মনে থাকবে। এখানে যদিও বা সাইফুল ভাই আছে, সাইফুল ভাইয়ের সেটা জানা নেই, তো আমরা অনেক ভালো লাগছে যে না, একটা আমরা এরকম আরো অনেক গল্প শুনবো। এরকম সবার জীবনেই ছোট ছোট অনুভূতি আছে ভার্সিটির প্রথম দিনের, অনেকে সেটা মানুষের সামনে হয়তো এক্সপ্রেস করে, অনেকে করে না। আজকে শিউলির সুযোগ হয়েছিল, সে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেছে। দর্শক আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসলে প্রথম ক্লাসে যেমন একটা অনুভূতি থাকে, অজানা মানুষ, অজানা পরিবেশ, সেই সাথে যখন অচেনা একটা পরিবেশে গিয়ে নতুন একটা টিচারের ক্লাস করা হয়, সেই টিচারটাকে প্রথম যে আসলে যে টিচারটার ক্লাস করা হয় সেই টিচারটা আসলে একটু স্পেশাল থাকে, যে ভার্সিটি লাইফে আমি প্রথম ক্লাস করেছিলাম বা এই স্যারের আমার ক্লাস, অনেকের মনে থাকে। তো আমি তানভীর মিধার কাছে জানতে চাচ্ছিলাম যে সেই প্রথম করা ক্লাসটা কেমন ছিল, বা সেই স্যার সম্পর্কে যদি 2 লাইন কথা বলা যেত। আনমিউট, আনমিউট করতে হবে। ধন্যবাদ ভাইয়া। প্রথম দিনে ক্লাস করতে আসলে আমি একেবারে নার্ভাস ছিলাম ক্লাসে যাওয়ার আগে, তারপরও যাওয়ার পরে দেখলাম মানে এক আমি এমনিতে প্রথম দিন যা যা গিয়ে যে সবার সাথে কথা বলবো ব্যাপারটা আছে এরকম না, আমি চুপচাপ করে এক কোনায় গিয়ে বসে আছি। তো হঠাৎ করে দেখি তাহমিদ স্যার, এই হয়তো বা সিভিল ডিপার্টমেন্টে যারা আছে তারা চিনবে সোনারগাঁও ইউনিভার্সিটির, তো উনি আসার পরে দেখলাম যে বোর্ডে ওনার নাম লিখতেছে, ওনার নাম এবং উনি কোন ভার্সিটি থেকে পড়াশোনা করে সেটা লিখতেছে। তো প্রথম দিন মানে আসতে আইসা মানে কোনো কথাবার্তা বললো না, নাম লিখতো, মানে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। নর্মালি আমরা যেমন স্কুল কলেজে ক্লাস করেছিলাম আসলে ওইটা না, তো আমি এমনিতে নার্ভাস, তার ভিতরে আইসা নাম লিখতেছে, ওনার নাম লিখতেছে, আমাদের পরিচয়টা জানতে জানাই ফার্স্ট। তো ওনার নাম লিখতো, পরিচয় দিল, তো সুন্দর ঠিক আছে। তারপর উনি পড়াশোনায় ঢুকে আর কি পড়াশোনায় চলে গেল। এমনি ক্লাস ছিল ইঞ্জিনিয়ারিং মেকানিক, ওই ক্লাসটা তো খুব ভালো পড়াচ্ছিল। এটা পড়ানোর শেষে কি করলো, সবার পরিচয় জিজ্ঞেস করলো,
এই আসলে না খুব পরপরানো তার খুবই ভালো ছিল, মানে আমরা বুঝতে পারছিলাম প্রথম ক্লাসটা, যদিও নার্ভাস ছিলাম তারপর বোঝার চেষ্টা করছি এবং হ্যাঁ ভালো। ধন্যবাদ তানভীর মৃধাকে, আসলে প্রথম ক্লাসের অনুভূতিটাই অন্যরকম থাকে। আমরা যারা প্রথম ক্লাস করেছি সবাই হয়তো যে যার জায়গা থেকে কথাগুলো বলতে পারবো সবার মতো করে। তারপরেও পুরো ভার্সিটি লাইফে আমাদের প্রত্যেকেরই মানে একজন খুব বেশি প্রিয় শিক্ষক থাকে, যে যে কোনো জায়গায় গেলে সেই শিক্ষকের কথা মনে হয় প্রত্যেকের জীবনেই, হতে পারে সেটা প্রাইমারি স্কুল থেকে, হাই স্কুল থেকে বা কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে একজন প্রিয় শিক্ষক থাকেই। তো ভার্সিটিতে ওইরকম একজন প্রিয় শিক্ষক আছেন, আমি শাকিল আহমেদের কাছে জানতে চাইবো ভার্সিটিতে তার প্রিয় শিক্ষক কে ছিলেন এবং তার সম্পর্কে দুই লাইন কথা। জি ধন্যবাদ কৌশিক ভাইয়াকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে শিক্ষক আর শিক্ষার্থী দুটা শব্দের মধ্যে একটা নিবিড় সম্পর্ক থাকে, এটা শিক্ষকের সাথে শিক্ষার্থীর ভালো কমিউনিকেশন, ভালো যোগাযোগ বা ভালো কথাবার্তা হলে তার মাধ্যমে সেটা বোঝা যায়। তো ভার্সিটি লাইফে প্রথম যাওয়ার পরে স্বাভাবিক সবার মধ্যে একটু অস্থিরতা, একটা ভীতি, একটা আনন্দ সবকিছুই কাজ করতো যে টিচার কেমন হবে। যেমন গল্প শুনছি যে ভার্সিটি লাইফে টিচাররা বেশিরভাগই নাকি আনম্যারিড হয়, ইয়াং হয়, সো এটা আমার মধ্যেও ছিল। তো যাই হোক ফাইনালি ভার্সিটিতে যাওয়ার পরে সব টিচারই ভালো, তার মধ্যে আমার আমাদের একজন শিক্ষক আমাদের ডিপার্টমেন্টের, উনি অনেক ইয়াং একজন টিচার ছিলেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের কথা আমার খুব ভালো মনে আছে এবং খুব ভালো স্মরণ করি আর কি স্যারকে। তো স্যারের সঙ্গে আমার যে ঘটনা আর কি, স্যার আমাদের ক্লাস নিতেন এতটা ফ্রেন্ডলি আর এত ভালো করে বুঝাইতেন যে আমি সহ সবাই স্যারের কথা খুবই মনোযোগ সহকারে শুনতেন। দেখলো অন্য টিচার আসলে যাই বা একটু মানে এদিক ওদিক করতো, স্যার আসলে সবাই মনোযোগ সহকারে শুনতেন। আর স্যার আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নিয়ে যদি একটু বলতে যাই, এই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স আমি 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে জয়েন করি আমি এবং আমার টিম, যেহেতু আমি সোনাগঞ্জ ইউনিভার্সিটিতে এখন টিম লিডার হিসেবে আছি। সো এই মোস্তাফিজুর রহমান স্যারের মাধ্যমে আর কি আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে সংযুক্ততা। সো সেই সুবাদে স্যার আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত যতগুলো প্রোগ্রাম, ওয়ার্কশপ, ডে লং ট্যুর, সো সবগুলোতে স্যার অনেক অনেক হেল্পফুল ছিলেন। এবং তারপরে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর বাইরে আমাদের ডিপার্টমেন্টাল যতগুলো প্রবলেম ছিল বা স্যার খুবই আমাদের হেল্প করতেন, এবং ডিপার্টমেন্টাল প্রবলেমের বাইরেও আমাদের পার্সোনাল লাইফে আমরা যদি কখনো কোনো প্রবলেমে পড়তাম, কোনো সমস্যায় পড়তাম, আমরা স্যারের কাছে যাইতাম, ছোট ভাই হোক বা ফ্রেন্ডলি হোক, স্যার আমাদের খুবই আশ্বাস দিতেন এবং স্যার আমাদের সাথে খুবই ভালোভাবে কথাটাকে শুনতেন, শোনার পরে সেটার একটা সলিউশন বের করে দেওয়ার চেষ্টা করতেন। তো স্যারের মাধ্যমে আমরা সবগুলা প্রবলেম সলভ করার চেষ্টা করছি বা করতে পারছি। তো আমি সহ আমার টিমের সবাই স্যারের কাছে সত্যি খুবই কৃতজ্ঞ যে স্যার আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর মতো এরকম একটা প্ল্যাটফর্মে সংযুক্ত করে দিয়েছেন। তারপরে স্যার আমাদের আমরা ক্যাম্পাস থেকে এখনো বের হইনি, কিন্তু স্যার আমাদের মাঝে এখন নাই, আমাদের ক্যাম্পাসে নেই স্যার, এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সহকারী প্রকৌশলী হিসাবে আছেন। তো আমি দোয়া করবো স্যার যেখানেই থাকবেন স্যারের জন্য সবসময় শুভকামনা রইল, আর স্যারের কাছে আমাদের জন্য দোয়ার দরখাস্ত রইল। ধন্যবাদ শাকিল আহমেদকে, মুস্তাফিজুর রহমান স্যারকে আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকেও সাধুবাদ এবং শুভকামনা জানাচ্ছি। তিনি সব প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে বেঁচে থাকুক আজীবন এই দোয়াই করি। আর ভার্সিটি লাইফে আসলে স্যারদের কথা, স্যারদের বাণী, এটা পর ভার্সিটি লাইফ বের হয়ে যাওয়ার পরে অনেক কিছু মনে হয়। আর এছাড়াও ভার্সিটি লাইফে গিয়ে কিছু অভিজ্ঞতা থাকেই, বিশেষ করে প্রথম ক্লাস, প্রথম স্যার বা প্রথম ফ্রেন্ড। যদি এরকম প্রথম একটা ফ্রেন্ডের কথায় আসি, যে প্রথম আমি যে ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছি যা বা যে ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছিলাম, সেই অনুভূতিগুলো কেমন ছিল, আমি একটু নুহাশের কাছে শুনতে চাচ্ছিলাম আসলে সেই এরকম কেউ আছে কিনা বা সেই অনুভূতিটা কেমন ছিল। জি কৌশিক ভাইয়া আপনাকে ধন্যবাদ। তো আমার একজন ফ্রেন্ড ছিল যার সাথে আমার প্রথম পরিচয় হয় ভার্সিটিতে, ইভেন এখনো আছে ওর সাথে, এখনো আমার স্টিল খুবই ভালো রিলেশন, ওর নাম হচ্ছে অভি। তো যেটা হচ্ছে, আমি যে সময় প্রথমে ভার্সিটিতে এডমিট হই তখন আমার টানা কয়েকদিন জ্বর ছিল খুব, এবং আমি যার কারণে আসতে পারিনি ভার্সিটিতে। তো আব্বুরও তো অফিস থাকতো সবসময়, তো যার কারণে আম্মু এসেছিল আমার ভর্তির কাজ গুছাতে। তখন ওই অভির সাথে আমার পরিচয়ের আগে আম্মুর সাথে সর্বপ্রথম পরিচয় হয় আমার আম্মুর সাথে। তো অভি
সম্ভবত নেটে একটু সমস্যা দেখতে পাচ্ছি। আমরা অনেকক্ষণ কথা বলছি, আসলে এই মধ্যে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, দর্শকদের কিছু কথা আমরা শুনতে চাই, তারা আসলে কি বলেছেন। আমরা শুরু থেকে দেখতে যাচ্ছি আমাদের সাথে কারা যুক্ত হয়েছিলেন। আমাদের সাথে যুক্ত হয়েছে হৃদয় খান, শুভকামনা সকলকে, ধন্যবাদ আপনাকে। আবির আহমেদ জীবন যুক্ত হয়েছেন, তিনি কুমিল্লা থেকে। অথৈ সমুদ্রের সৈকত, তিনি গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন। রাসেল আহমেদ নূর যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে, গাজীপুর থেকে যুক্ত হয়েছেন অনেকে। ক্যাপিটাল মানে রাজধানী থেকে অনেকে যুক্ত হয়েছেন। আসাদুজ্জামান মিঠু যুক্ত হয়েছে ঈশ্বরদী থেকে, রাজশাহী থেকে হৃদয় খান, এভাবে অনেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে নিয়ে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আছি আপনাদের প্রশ্ন দেওয়ার, উত্তর করার জন্য। আমি এবারে মাহিবুলের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে ভার্সিটি লাইফে ফ্রেন্ডের সাথে তো অনেক মজার ঘটনা ঘটে, বিশেষ করে যদি গ্রুপিং করে আমরা কোথাও ঘুরতে যাই, বা ক্লাসে অনেক সময় হয় কি ক্লাসে আমরা ব্যান করব, বা স্যারদের কোনো কিছু লুকায়ে কিছু করার, বা অনেক ধরনের স্টোরি থাকে আসলে, সেরকম যদি কোনো একটা স্টোরি আমাদেরকে শেয়ার করা যেত। ধন্যবাদ ভাইয়া, এরকম সাধারণত ক্লাস অনেক মজা হয়ে থাকে, তার মধ্যে স্পেশালি এমন একটা গল্প আছে বা এমন একটি মজার স্টোরি আছে যে কাউকে আগেও বলা হয়নি। ইভেন এখানে আসে শাকিল আহমেদ, ওর সাথে একটা মজার ঘটনা ঘটে যায়। বিষয়টা এরকম ছিল যে বাসা থেকে, আমি তো বাসা থেকে ক্লাস করতাম, বাসা থেকে আমি ইয়া নিয়ে গেছিলাম, ওই যে কুলবরি টাইপের, ওটা একটু বড় সাইজের হয় সাধারণত, ওটা কয়েকটা নিয়ে গেছিলাম। আমরা ক্লাসে ছিলাম তিনজন, ছিলাম আমি, জসিম, শাকিল আহমেদ। আর শাকিল তখন একটু সময়ের জন্য বাইরে গেছিল, ওই সময় দুইটা আমি একটা, জসিম একটা নিয়েছিলাম, আর একটা আমি যেটা খাইতেছিলাম ওইটা হয়েছিল কি অর্ধেক, অর্ধেকটা খেয়েছিলাম, বাকি অর্ধেক নিচে পড়ে গেছিল। পরে ওইটা আমি হাতে তুললাম ফেলে দেওয়ার জন্য, শাকিল হুট করে কোথেকে যেন বাইরে থেকে এসে, এসেই আমার হাতে যে বাকি অংশটা ছিল ওই অংশটা মানে নিয়েই মুখে দিয়ে ফেলছে। ও তো বিষয়টা জানে না যে এটা আসলে আমি ফেলে দিতে চাচ্ছিলাম, মানে আমার হাত থেকে নিচে পড়ে গেছে, ময়লা লেগেছিল। শাকিল আসলে দেখেই নেই যেটা ময়লা ছিল, এসেছিল হুট করে বাইরে থেকে এসে, এসে মুখে দিয়ে খেয়ে ফেলছে, যেটা আসলে কখনোই আর বলা হয়নি। ধন্যবাদ মাহিবুল, আমিও সেই পেছনের কথাগুলো স্মরণ করছিলাম আমার ফ্রেন্ডদের সাথে, আমার মজার কিছু ঘটনা। আসলে অনেককে এরকম নিজের অতীতকে মনে করিয়ে দেয় নিজের ভার্সিটি লাইফের, এরকম ভার্সিটি লাইফে অনেক ধরনের কালচারাল ইভেন্ট থাকে বা বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, সেখানেও আরো কিছু ফ্রেন্ডের সাথে পরিচিত হয়। আর আমি এবারে একটু ফারহানার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রত্যেক ভার্সিটিতে তো মোটামুটি কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, আপনার ভার্সিটিতে কেমন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে এবং আপনার পছন্দের অনুষ্ঠান কোনটা? আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটিতে অনেকগুলোই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, তার মধ্যে থেকে আমরা যখন ফার্স্ট ইয়ারের দিকে ছিলাম তখন হচ্ছে একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল, তখন অনেক মজা হয়েছিল এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরাই অ্যাটেন্ড করেছিলাম এবং সেখানে আমরা যদিও বা বিজয়ী হয়েছিলাম, তখন অনেক মজা হয়েছিল সেখানে আমরা যেহেতু অ্যাটেন্ড করেছি। তাছাড়াও আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে জাতীয় গ্রন্থ দিবসে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, এটা হচ্ছে আমাদের লাইব্রেরিতে যারা সময় দেয়, কেন লাইব্রেরিতে যারা সময় দেয় তাদেরকে সর্বোচ্চ সময়ের দিক থেকে, যারা লাইব্রেরিতে সর্বোচ্চ সময় দেয় তাদের মধ্য থেকে পুরস্কৃত করা হয় ভার্সিটির পক্ষ থেকে, যেন সবাই লাইব্রেরিতে সময় দেওয়ার প্রতি, পড়াশোনার প্রতি আগ্রহী হয়। ওই ইভেন্টটা, আমার প্রোগ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে, প্রতি বছরই আয়োজন করা হয়, প্রথম 10 জন বা 5 জন প্রতি ডিপার্টমেন্ট থেকে, ভার্সিটি থেকে পুরস্কৃত করা হয় তাদেরকে। তাছাড়াও আমাদের ভার্সিটিতে নবীন বরণের উৎসবের আয়োজন করা হয়, বিভিন্ন ট্যুরের আয়োজন করা হয়, তারপর বিভিন্ন স্পেশাল ডেগুলো যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ভিক্টোরি ডে, এই বিভিন্ন জাতীয় দিবসগুলোতেও অনেক প্রোগ্রামের আয়োজন করা হয়, সেখানে সবাই অ্যাটেন্ড করে এবং পুরস্কৃত করে, সেখানে আমাদেরকে খুবই আগ্রহী করা হয় যেন আমরা ভালোভাবে সেখানে অ্যাটেন্ড করি এবং আমাদের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো যেন সেখানে ফুটিয়ে তুলতে পারি। তাছাড়াও আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন ওয়ার্কশপের, ডিপার্টমেন্ট বেস ওয়ার্কশপের বা সেমিনারের আয়োজন করা হয়, যেমন স্কুল অফ ইঞ্জিনিয়ার্স থেকে আমাদের একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল রোবোটিক্সের উপরে। তাছাড়াও আমাদের ডিপার্টমেন্ট থেকে আরও একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল, সেটা ছিল রিনিউয়েবল এনার্জির উপরে, এখানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং সবাই খুবই উপভোগ করেছে এবং পরবর্তীতে যেন আরও এরকম প্রোগ্রাম হয় সেখানেও সবাই আগ্রহ প্রকাশ করেছে। যদিও বা আমাদের 2020 স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ, আমাদের টিমের পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রামেরই আমাদের প্ল্যান ছিল, যদিও বা আমাদের দুর্ভাগ্যবশত আমরা করোনার কারণে প্রোগ্রামগুলো করতে পারিনি, তো ইনশাল্লাহ আগামীতে যখন পরিবেশ পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হবে আমরা আমাদের প্রোগ্রামগুলোর আয়োজন করার যথাসাধ্য চেষ্টা করবো।
ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভারানাকে। আমরা যারা শুনছি যে দর্শকগুলো আছি, অনেকে আমরা এখনো ভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে আছি, আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সবাইকে একটা কথা জানাতে চাই। আপনারা যারা ভার্সিটিতে আছেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোর সাথে নিজেকে যুক্ত রাখবেন। এটা হলে আপনি পরবর্তী জীবনের প্রতিটা ক্ষেত্রে সুফল ভোগ করতে পারবেন। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই কথাগুলো যখন চলে আসে, আমার তখন আমাদের সাইফুল ভাইয়ের কথা মনে পড়ে যায়। আমাকে সে গতকালকে কিছু গান শুনিয়েছিল, আজকে আমি চাচ্ছি সে গানগুলো বা সেখান থেকে একটা গান হলেও যেন সে দর্শকদের শোনান। ধন্যবাদ ভাইয়া। পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না, সোনা জাতি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না, ভালোবাসার অনুভবে দু চোখ ভরা স্বপ্ন রবে, আর তো কিছুই চাই না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। কুড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পরে গো ঝরে, সোনার পালক চাই না আমি যদি রাখো জড়িয়ে আদরে, তাজমহলের শ্বেত পাথরে নাইবা গেলাম খোদাই করে, দুটি নামের ঠিকানা তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। লা 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 থ্যাংক ইউ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রেমের কখনো শেষ হয় না, দোয়া করি যে যার জীবনে যে প্রেম এসেছে সেই প্রেমের যাতে কখনো শেষ না হয় সবার জন্য প্রত্যাশায় থাকবে। আসলে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে নিজের জীবনকে যদি একটু সুন্দর করতে চাই, আমাদের নিজের জীবনকে যদি একটু ভালো রাখতে চাই, আমাদের সবাইকে একটু সাংস্কৃতি মনা হতে হবে। আমাদের পড়াশোনা বা আমাদের পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজেদের মেধাকে মানে নিজেদের মেধাকে যতটুকু পারি এটা বই মানে বাইরে বের করার জন্য আমরা সবাই চাইবো সংস্কৃত মনা হওয়ার জন্য। আজকে এই গানটা দর্শকদের কেমন লাগলো দর্শক আপনারা জানতে ভুলবেন না। আমি একটু দর্শকদের কমেন্ট নিয়ে আসছি, কেউ কিছু বলেছে কিনা। এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে সৈয়দপুর থেকে একজন যুক্ত হয়েছে আঞ্জুম আবু আসাদ, তারপরে যুক্ত হয়েছে নাইম ইসলাম ভাইয়া, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদেরকে সালাম দিয়েছে রেজাউল ইসলাম, তারপরে যশোর থেকে একজন যুক্ত হয়েছে, ফেনী থেকে দেখছে লিও রিয়াজুল ইসলাম, মিস ইউ অল অফ ফ্রেন্ড নাইম ইসলাম, উনি দুর্ভাগ্যবশত আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে হৃদয় খান, শুভকামনা শাকিল আহমেদ ভাইয়ের জন্য, সবার জন্য শুভকামনা আমাদের। এরকম আরো অনেক দর্শক আমাদের সাথে আছে, যুক্ত হয়েছে, তারা কমেন্ট করছে। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স থেকে অনেকেই বলেছেন তারা পরবর্তীতে আরো প্রোগ্রাম দেখতে চায়, ধন্যবাদ, আমরা আরো প্রোগ্রাম সামনে নিয়ে আসবো। একজন কমেন্ট করেছে আমরা একজন ভালো লিডারশিপের গুণ কি হওয়া উচিত, অবশ্যই একজন ভালো লিডার হতে গেলে আগে একজন ভালো শ্রোতা হতে হবে,
একজন ভালো শ্রোতা হয়ে প্রত্যেকের কথা থেকে কিছু কিছু কথা নিজের মধ্যে নিতে হবে, এবং আমি একজন শ্রোতা হলে কি ধরনের কথা শুনতাম এ ধরনের একজন মানুষ হতে হবে, যে লিডার হতে গেলে নিজেকে আগে কিভাবে তৈরি করব, অন্য একজনের মধ্যে যে ভালো গুণটি আমি দেখতে পাচ্ছি সেই গুণটি আমি নিজের মধ্যে গ্র্যাব করার চেষ্টা করব। এবার আমি শাকিলের কাছে একটু আবার ফেরত যেতে চাচ্ছিলাম যে শাকিল, ভার্সিটিতে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে কি যুক্ত থাকা হয় আর সেটা কেমন অ্যাক্টিভিটিস? জি, আবারও ধন্যবাদ কৌশিক ভাইয়াকে। জি, ইনশাল্লাহ আমি ভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি ভার্সিটির কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে প্রথম থেকেই সংযুক্ত আছি। আমার মনে পড়ে, আমার একটা বিষয় খুবই ভালো মনে আছে, যে 2018 সালে আমার ভার্সিটিতে সোনারগাঁও ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব থেকে একটা ইন্টার ইউনিভার্সিটি ডিবেট কম্পিটিশন আয়োজন করা হয়। সো আমি ওখানে প্রথমে নাম লেখাই, আমি তো প্রথমে ভাবছিলাম নামে নতুন মেম্বার হলাম এই ডিবেট ক্লাবের, সো কি হবে না হবে। সো তারপরে সবকিছু ভয় ডর বাদ দিয়ে ইনশাল্লাহ ওখানে নাম লেখাইলাম। তারপরে যেদিন ফার্স্ট ট্রায়াল হবে সেদিন গিয়ে দেখি আমার রুম ভর্তি স্টুডেন্ট। সো আমি তো ভাবলাম এই তো মনে হয় গেছি বাদ গেছি। সো আমাদেরকে বলা হলো আপনারা নিজেরা টপিক ঠিক করেন এবং পক্ষে বা বিপক্ষে বলবেন সেটাও নিজেরা ঠিক করেন, শুধু বলতে হবে। সো হ্যাঁ, আমি ঠিক করলাম। তারপরে আমার প্রথম অডিশন নিল আমাদের সবাই। সো তারপরে ইনশাল্লাহ অডিশন দেওয়ার পরে আমি ওখানে অংশগ্রহণ করলাম, এবং পরে যেটা রেজাল্ট সত্যি আমি আশা করি নাই এমনটা। আমাদের এখান থেকে দুইটা টিম তৈরি করা হলো, এবং ওই দুইটা টিমের মধ্যে একটা টিমের প্রেসিডেন্ট হিসেবে আমাকে সিলেক্ট করা হলো। সো তারপরে 5-7 দিন প্র্যাকটিস হলো, দেন ফাইনাল রাউন্ডে আমি এবং আমার টিম নিয়ে ইনশাল্লাহ সেবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো 2018 সালের সোনারগাঁও ইউনিভার্সিটি ডিবেট কম্পিটিশনে আমি আমার টিম সহ চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে আমার ভার্সিটিতে বিভিন্ন ওয়ার্কশপেও অংশগ্রহণ করেছি, এবং আমার ভার্সিটিতে যে ক্লাব ছিল ফিল্ম ক্লাব, সো ফিল্ম ক্লাবটা খুব একটা বেশি জাঁকজমকপূর্ণ না হলেও সো অনেকগুলা শর্ট ফিল্ম আর কি করছে। সো শর্ট ফিল্মে কোটাতে শুটিং করা আমার হয়নি, তবে ব্যাক স্টেজে থেকে অনেকগুলা আর কি দিক নির্দেশনা দিয়েছি এবং তাদের সাথে কাজ করেছি। আর তারপরেও বিভিন্ন যে আমার টিম মেম্বার ফারহানা বা শিলি বলতেছিল যে পিঠা উৎসব, সো পিঠা উৎসবের খুব একটা মজার ঘটনা আমার মনে আছে আর কি। তো পিঠা উৎসবে ফার্স্ট টাইমে গেছি আমি আমার বন্ধু সহ ক্লাস করে নিচে গেছি। হ্যাঁ, ক্লাস করে নিচে গিয়ে দেখি যে হ্যাঁ পিঠা উৎসব হচ্ছে, তো তখন তো আসলে জানতাম না। তো দেখি যে মাঝখানে টিপুলি ডিপার্টমেন্টের পিঠা উৎসবের আর কি একটা স্টল। সো গেলাম যে এইখানে তো আমার ছোট ভাই ব্রাদার না হলে বড় ভাইয়েরা আর কি দিছে স্টলটা। তো ওইখানে যাওয়ার পরে আর কি দেখলাম না ছোট ভাই ব্রাদার সবাই আবুরা ছিল, তো ফারহানা শিলু ছিল অলমোস্ট। সো দেন সেখানে মোটামুটি ভালোই একটা মানে পাইছিলাম আর কি, পিঠা টিটা খাওয়ার পরে মোটামুটি ভালোই একটা সাদা পেয়েছিলাম। তো সবকিছু মিলে আমার ভার্সিটিতে এক্সট্রা মানে কারিকুলাম যে অ্যাক্টিভিটিস ছিল মোটামুটি সবগুলোর সাথে সংযুক্ত ছিলাম বা এখনো আছি। ভার্সিটির শেষ দিন পর্যন্ত থাকতে চাই, এবং ভার্সিটির বাইরেও আমি আমার এলাকার বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম গুলাতে বা আমার জেলা ভিত্তিক দুই তিনটা প্রোগ্রামে, তো সবকিছু মিলাই অনেকগুলো কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে সংযুক্ত আছি এবং থাকার ইচ্ছা আছে। আর এগুলো আমি খুবই এনজয় করি, খুবই ভালো লাগে আমার এগুলো আর কি। সো এই তো, ধন্যবাদ। ধন্যবাদ শাকিল আহমেদকে, আরো একবার অভিনন্দন শাকিল আহমেদের ডিবেটিং ক্লাবকে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে সাধুবাদ এবং শুভেচ্ছা। আমরা স্কুল মানে ভার্সিটির বাইরেও বিভিন্ন রকম স্বেচ্ছাসেবক কার্যক্রমের সাথে জড়িত থাকতে পছন্দ করি, অনেকেই থাকে। আমি এবারে ফারহানার কাছে জানতে চাচ্ছিলাম যে এরকম কোন ভার্সিটির বাইরে কোন স্বেচ্ছাসেবক কার্যক্রমের সাথে জড়িত থাকার সুযোগ হয়েছে কিনা, সেখানে কোনো মজার ঘটনা বা কোনো ঘটনা আছে যেটা দর্শকদের বলা যায়? ধন্যবাদ ভাইয়া আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি ভার্সিটিতে যেমন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে কিছুতে অংশগ্রহণ করেছি, সেরকমভাবে আমি সামাজিক সংগঠনগুলোতেও অংশগ্রহণ করার চেষ্টা করতাম ভার্সিটি বা ভার্সিটির বাহিরে। আমি সবসময় মানে মানুষের সেবা করাকে, ভলেন্টিয়ারিজমটাকে আমি খুবই ভলেন্টিয়ারি পেশাটাকে পেশা ঠিক বলবো না, তার নিজের আত্মতৃপ্তির কাজ সেটাকে আমি বলবো। তো আমি কিছু
প্রায় বেশ কিছুদিন একটা সমাজ কল্যাণ সংস্থার সাথে যুক্ত ছিলাম, যেটা ছিল সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে তারা কাজ করত। তাদের একটা স্কুল ছিল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য, বাচ্চাদের ওই স্কুলের পক্ষ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ভর্তি করানো হতো, এবং তারা তো বাহিরে কোথাও পড়াশোনার সুযোগ পেত না। তখন তাদেরকে আমরা পড়াশোনা করাতাম স্কুলের মতো করে, প্রায় 2-3 ঘন্টার মতো পড়াশোনা করাতাম বিভিন্ন ক্লাসের গুলো, এবং তাদেরকে সেই সংগঠন থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম গুলোতে বা শীতের সময়, ঈদের সময় বিভিন্ন শীত বস্ত্র দিতাম, এবং ঈদের সময় তাদের ঈদের আনন্দটা যেন আমাদের সবার মতো, সবার আনন্দ আমরা যেরকম ভাবে ভাগ করে নিতে চাই সেরকম ভাবে তাদের সাথেও যেন আমরা আমাদের ঈদের আনন্দটা, বিভিন্ন স্পেশাল ডে গুলোর আনন্দটা ভাগ করে নিতে পারি। সেই জন্য তাদেরকে আমরা ঈদের বিভিন্ন জিনিসগুলো দেয়া হতো, তারপর তাদের সাথে মেহেদি পরানোর একটা হতো প্রোগ্রাম হতো, তাদেরকে নিজের হাতে, আমরা নিজের হাতে অথবা তাদের মধ্য থেকে যারা ভালো মেহেদি পরাতে পারতো সবাইকে মেহেদি উপহার দেয়া হতো, কেউ কাউকে হাতে পরিয়ে দেয়া হতো। তখন বাচ্চাগুলোর হাসি মুখটা যখন দেখা যেত তখন মনে হতো যে এটাই মনে হয় সবচেয়ে বড় আনন্দ আমাদের জন্য। এর চেয়ে বড় আনন্দ মনে হয় আমরা নিজেরা জামা কাপড় পরলে, নিজেরা মেহেদি পরলেও মনে হয় যে এর চাইতে বড় আনন্দ আমরা পেতাম না। তারপর যখন আমরা আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটিতে একটা সংগঠন করার প্ল্যানিং হয়, কিছু কার্যক্রম হয় দরিদ্রদের সাহায্যের জন্য, তো হঠাৎ করে করোনাকালীন সময়ে সেটা স্টপ হয়ে যায় আপাতত, এবং সে তার জন্য কিছু ফান্ডিংও করা হয়, সেই ফান্ডিং গুলো এখনো অবশ্য আছে। আর তাছাড়াও আমি ওই স্কুলের প্রথমে তাদেরকে রাস্তাতে ক্লাস করানো হতো, এবং তাদের মাঝে মাঝে বাসায় গিয়ে খোঁজ নেওয়া হতো, আমরা ভলেন্টিয়াররা তাদের বাসায় যেতাম, তাদের কি করছে বা পড়াশোনা করছে কিনা, তারা যেহেতু তাদের বয়সটা এরকম ছিল বা পরিবেশটা এরকম ছিল যে তারা খারাপ হয়ে যেতে পারতো, তো আমরা মাঝে মাঝে তাদের বাসায় গিয়ে সেই তাদের খোঁজ খবর নিতাম, তারা কাদের সাথে মিশছে, পড়াশোনা করছে কিনা, বা তাদের পরিবারের লোকজনদের থেকে আমরা তাদের কথা শুনতাম, তাদের বিরুদ্ধে তাদের কোনো কি করছে না করছে, পড়াশোনা কি করছে বা কার সাথে মিশছে, কোথায় কি করতেছে, সেগুলো আমরা শুনতাম। তো তখন তাদেরকে আমরা ওইভাবে গাইডলাইন করতে পারতাম, এবং সেই সমাজ কল্যাণ সংস্থাটার মধ্যে থেকে আমি সম্ভবত নেটে একটু সমস্যা হয়েছে। আমি এবার শাকিল আহমেদ আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, এরকম আমরা সবাই চাই যে যার জায়গা থেকে আসলে আমাদের আশেপাশে কোনো পথ শিশু বা কোনো দরিদ্র মানুষ থাকলে আমাদের সর্বোচ্চ পরিমাণে আমরা সাহায্য করব। এক্ষেত্রে আমাদের যে যার জায়গা থেকে, আমি দর্শকদের উদ্দেশ্যে একই কথা বলবো যে সবাই যাতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে। এর বাইরে আমরা এখন সবাই আসলে যারা স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর মেম্বার আছি তারা অনেকেই এগুলো করে আসছি, সবার জন্য স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে শুভকামনা। শাকিল আহমেদ, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর যে কার্যক্রম গুলো আছে, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, জব প্রিপারেশন, হায়ার স্টাডি, স্কলারশিপ, এই কার্যক্রম গুলো আসলে মানে আপনার কাছে কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এটা কতটুকু প্রয়োজনীয়? সরি ভাই, আমি লাস্টের কোশ্চেনটা একটু মানে নেট প্রবলেম কারণে ভালো শুনতে পাইনি, আরেকবার যদি কাইন্ডলি বলতে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এই কার্যক্রমগুলো কতটুকু ইমপ্যাক্ট বা প্রভাব ফেলে আপনার কাছে মনে হয়? ও জি, ধন্যবাদ কৌশিক ভাই আরেকবার। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স আসলে বলতে গেলেই এখানে যেহেতু ইঞ্জিনিয়ার্স ওয়ার্ডটা আছে, তো স্বভাবতই বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার সেক্টরে যারা জব করছেন তাদের কথা চলে আসে। তো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স আমরা জানি সাধারণত 4টা বিষয় নিয়ে কাজ করে, জব প্রিপারেশন, ওয়ার্কশপ, স্কিল ডেভেলপ অ্যান্ড এবং স্কলারশিপ বা হায়ার স্টাডি ইন অ্যাব্রড। তো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে সংযুক্ত হয়ে আমি এই 4টার মধ্যে স্কলারশিপ নিয়ে আসলে তেমন আগানো হয়নি, স্কিল ডেভেলপ অ্যান্ড ওয়ার্কশপ জব প্রিপারেশন নিয়ে বর্তমানে আমি আর কি একটু আগাচ্ছি। তো আমি যতটুকু পেয়েছি আমি বলবো আমার ভার্সিটি বা ভার্সিটির বাইরে সারা বাংলাদেশে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর নাম যদি নাও শুনে থাকি ইনশাল্লাহ একদিন সবাই শুনতে পারবো, আর সব স্টুডেন্টের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে সংযুক্ততা রাখার যথেষ্ট সুবিধা রয়েছে। সো আমরা নিজেদেরকে যদি স্কিল করতে চাই তাহলে অবশ্যই আমাদের কোনো না কোনো দিক নির্দেশনার প্রয়োজন আছে, বা জবের জন্য আমাদের ফার্স্টে জব প্রিপারেশনের একটা প্রয়োজন আছে, বা যদি আমি কোনো ওয়ার্কশপ করতে চাই তার জন্য আমাদের ট্রেনিং এর দরকার আছে। সো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স সারা দেশব্যাপী
বাংলাদেশে প্রায় 100+ পলিটেকনিক এবং 50+ ইউনিভার্সিটিতে তাদের টিম আছে, এবং স্কুল অফ ইঞ্জিনিয়ার্স থেকে তাদেরকে বিভিন্ন সময় ওয়ার্কশপের ট্রেনিং, স্কিল ডেভেলপের জন্য পদক্ষেপ এবং জব প্রিপারেশনের জন্য বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকে। সো আমি যতটুকু এখান থেকে সুযোগ পেয়েছি নিজেকে স্কিলড করার জন্য, আমি আশা করব আমাদের বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির অথবা পলিটেকনিকের স্টুডেন্টদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে সংযুক্ত থেকে তারা এখান থেকে কিছু একটা সংগ্রহ করবে, এবং এর বাহিরে আমাদের নিজেদের অনেক কিছু জানার আছে যা হয়তো বা আমি জানি, আমার পাশের ইউনিভার্সিটির কোনো আমার এক ফ্রেন্ড বা ছোট ভাই সেটা জানে না। সো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর মাধ্যমে, আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর পেজের মাধ্যমে অথবা গ্রুপের মাধ্যমে এটা আমরা শেয়ার করতে পারি। সো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এ কাইন্ড অফ নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম, সো আমরা চাইলে এখান থেকে অনেক কিছু গ্যাদার করতে পারি এবং আমাদের নিজের জানা অজানা অনেক কিছু শেয়ার করতে পারি, যেটা আমাদের কাছ থেকে অন্য অন্য ছোট ভাই বা বড় ভাই এখান থেকে জেনে তারা নিজেকে উপকৃত করতে পারবে। তাই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর প্রতি আমার দৃঢ় আশা থাকবে, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এখন যেভাবে কাজ করছে আগামী দিনগুলোতে সেম ভাবে কাজ করে যাবে, এবং আমাদের স্টুডেন্টদের নিয়ে একটু ভাববে যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স তো এখন আমাদের দেশে সাধারণত কাজ করে, দেশের বাহিরে দুটা কান্ট্রিতে কাজ করে, একটা হচ্ছে চায়নাতে টিম আছে এবং মালয়েশিয়াতে টিম আছে। যদি বাহিরের আরো কোনো দেশে টিম গঠন করা যায় তাহলে হয়তো স্টুডেন্টদের জন্য ভালো হবে। আর দেশের ভিতরেও এখন বেশিরভাগ আর কি ঢাকা কেন্দ্রিক অনেকগুলো প্রোগ্রাম আছে, তো ঢাকার বাহিরে যদি বিভাগীয় শহর বা জেলা শহরে যদি তাদের কার্যক্রম গুলা ওপেনলি করতে পারে, জব প্রিপারেশনের কোনো হোম বা ট্রেনিং করতে পারে বা স্কিল এর উপরে কোনো কাজ করতে পারে, ওয়ার্কশপ করতে পারে, তাহলে এটা ভালো হবে আর কি। তো সর্বোপরি একটা কথা বলতে চাই যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ারদের নিয়ে অনেক আশাবাদী, অনেক কাজ করছে, তার জন্য শুভকামনা, এবং যারা স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে সংযুক্ত নেই আশা করি আমরা সবাই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে সংযুক্ত হব এবং ভালো কিছু আশা করব। এই তো, ধন্যবাদ। ধন্যবাদ শাকিল আহমেদকে। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স আপনাদের মতো সহযাত্রীদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাক, এই প্রত্যাশাই সবসময় করি। এবারে আমি মাহিবুলের কাছে একটু জানতে চাচ্ছিলাম, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর কোনো প্রোগ্রামে উপস্থিত থাকার সুযোগ হয়েছে কিনা, সেই প্রোগ্রাম সংক্রান্ত অনুভূতিটা ব্যক্ত করুন। ধন্যবাদ ভাইয়া। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স থেকে কয়েকটা প্রোগ্রামে সুযোগ হয়েছে, তার মধ্যে আমাদের ভার্সিটিতে আমরা ওয়ার্কশপ অন রোবোটিক্স এখানে প্রোগ্রাম করছিলাম, যেটা স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করতে, সেখানে আমরা ওয়ার্কশপ অন রোবোটিক্স এর উপরে বিভিন্ন কয়েকজন স্যার আসছিল বা আমাদের ভাই আসছিল, তারা আমাদেরকে শিখাইছে। ওইটাই আমাদের প্রথম কোন ওয়ার্কশপ বলা যায় যেটা আমরা অ্যাটলিস্ট হাতে কলমে শিখতে পারছি, বা অ্যাটলিস্ট শুরুতে দেখা যায় আমরা কোনো কিছুর সাথে ওইভাবে ভালো পরিচিত ছিলাম না, হয়তো আমরা থিওরিটিক্যালি পড়তেছিলাম কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু আসলে ওইভাবে ভালো করে কোনটা কি ওইভাবে চিনতাম না, জাস্ট ওই ভাইরা আসে মানে হাতে কলমে যা শিখে না বলে মানে হাতে কলমে শিখিয়ে দিল, এটা এইভাবে করলে এইভাবে হবে, এই কোডটা এইভাবে না এভাবে হবে, জাস্ট অনুভূতিটা আসলে অসাধারণ ছিল। ওইটাই আমাদের প্রথম কোনো ওয়ার্কশপ বা হাতে কলমে শিক্ষা ছিল। তারপর থেকে দেখা যায় ওইটা থেকে আমরা আমরা গ্রুপ করে আমাদের 3-4টা মেবি গ্রুপ হয়েছিল, সেখান থেকে আমরা ছোট ছোট কয়েকটা রোবটই আমাদের ভার্সিটি থেকে তৈরি করা হয়েছিল। অনুভূতিটা আসলে আমাদের মানে কি ওইটা থেকে আমরা শুরু বা শুরু করিয়ে দিয়েছে, এই জন্য স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কে অসংখ্য ধন্যবাদ, এবং যে ভাইয়ার আমাদের ট্রেনিং দিয়েছিল বা যারা আমাদের ওয়ার্কশপে আসছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাহিবুলকে। আমি এবারে সাইফুল ইসলামের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা তো ফিজিক্যাল অনেকগুলো প্রোগ্রাম করতাম, করোনাকালীন সময় আসলে সেভাবে ফিজিক্যাল কোনো প্রোগ্রাম করা হয়নি, কিন্তু আপনারা যারা টিম মেম্বাররা ছিলেন এই করোনাকালীন সময় তারা কোনো প্ল্যান করেছেন কিনা বা তারা আপনারা কোনো অনলাইন কার্যক্রম চালিয়েছেন কিনা যদি একটু বলতেন। ধন্যবাদ ভাইয়া। বর্তমানে করোনার যে পরিস্থিতির মধ্যে আমরা দিন কাটাচ্ছি বা শেষের আমার যতটুকু মনে হচ্ছে আমরা প্রায় শেষের দিকে আসছি করোনা পরিস্থিতির, আমাদের টিম লিডার শাকিল ভাই সহ আমরা মোটামুটি অনেকবারই অনেকগুলো প্ল্যান করছি, যে প্ল্যানগুলো আসলে আমরা সম্পন্ন করতে পারি নাই, কিন্তু আমরা নিজেরা কয়েকবার ডিসকাস করছি করোনার মধ্যেও, আমরা একদিন মিট করছিলাম ভার্সিটিতে যে আসলে কি করা যায়, কিন্তু সর্বসাকুল্যে পরিস্থিতি বিবেচ্য আমরা কিছুই করতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি প্রতিবার, কিন্তু আমরা আশা ছাড়ি নাই, আমরা এখনো সেই আশায় আছি যে আমরা যে প্ল্যানগুলো করছি এগুলো যাতে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এই করোনা পরিস্থিতির পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যাতে তারা এই কাজগুলো সম্পন্ন করতে পারে। আমরা কয়েকটা আমরা চাচ্ছিলাম যে আমাদের ভার্সিটিতে আরো ওয়ার্কশপ হোক, একটা ওয়ার্কশপ হয়েছে আমাদের ভার্সিটিতে, আমরা খুবই হেল্পফুল হয়েছি ওয়ার্কশপটা থেকে, আমরা অনেক কিছু জানতে পারছি, আমরা একটা ওয়ার্কশপ থেকে আমাদের ইনস্পিরেশন যোগিয়েছি,
সেখান থেকে আমরা রোবোটিক্স নিয়ে কাজ করছি, অনেক কিছু জানতে পারছি। তো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যাতে আমাদের ভার্সিটিতে এরকম আরো অসংখ্য প্রোগ্রাম করে, ওয়ার্কশপ করে, স্কিল ডেভেলপমেন্টের আরো কিছু প্রোগ্রাম করে, তাতে আমরা নাও থাকলে আমাদের পরবর্তীতে যে ছোট ভাইগুলা থাকবে ভার্সিটির যারা আছে, অন্যান্য ডিপার্টমেন্টেরও যারা আছে, এরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে প্র্যাকটিক্যাল লাইফে। ধন্যবাদ সাইফুল ইসলামকে। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করোনাকালীন সময়ে তাদের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে, বিশেষ করে যেগুলো ফিজিক্যালি করা সম্ভব না সেগুলো তারা তাদের নিজ নিজ জায়গা থেকে করার চেষ্টা করেছে। আর এর মধ্যেও স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর প্রত্যেকটা টিম লিডারকে নিয়ে, প্রত্যেকটা টিম মেম্বারদেরকে নিয়ে করোনাকালীন সময় ত্রাণ কার্যক্রম চালানো হয়েছিল। সেখানে প্রত্যেকটা ভার্সিটি টিম লিডার বা যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। এ সংক্রান্ত শাকিল আহমদের কাছে জানতে চাইবো যে এই ত্রাণ কার্যক্রমের সময় তার কাছে কোনো মজার কোনো ঘটনা বা কোনো আত্মতৃপ্তির কোনো বিষয় লেগেছে কিনা। জি, আর একবার ধন্যবাদ কৌশিক ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা সবাই জানি যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করোনাকালীনের আগে যেভাবে তাদের কাজগুলোকে অব্যাহত রেখেছে, করোনাকালীন সময়ও ঠিক সেভাবে তাদের কাজগুলোকে অব্যাহত রেখেছে। তার মধ্যে এই করোনাকালীন সময় যেহেতু সারা বাংলাদেশে একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়েছে, এখানে বাংলাদেশ আসলে অনেকটাই হতদরিদ্রের দেশ। তো এদেশে বিশেষ করে সব থেকে সমস্যায় পড়েছে যারা হতদরিদ্র বা গরিব মেহনতি মানুষ, যারা দিনে কাজ করে খায় আর কি। তো তাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। তো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সম্মানিত ফাউন্ডার সহ যারা উপদেষ্টা বর্গ আছেন তারা সবাই মিলে একদিন মিটিং করা হয় যে আসলে কি করা যায় এই মুহূর্তে, আমাদের কি করণীয়, আমাদের তো ইঞ্জিনিয়ার্স, তাহলে আমাদের করণীয়টা কি, আমরা কি শুধু ইঞ্জিনিয়ার হয়ে থাকবো নাকি দেশের কোনো কাজে এগিয়ে আসবো। তো সেই মিটিং থেকে সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ আমরা কিছু করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। তো সেই সুবাদে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স থেকে এসওই হেল্প টিম নামের একটা টিম গঠন করা হয় সারা দেশব্যাপী, যেটা কাজ হয়। আল্লাহ রহমতে আমারও সৌভাগ্য হয়েছে সেই টিমে কাজ করার। তো আমি কাজ করার সময়ে নাটোর এবং পাবনা এই দুইটা জেলার আর কি দায়িত্বে ছিলাম। সো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সুবাদে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন বিকাশের মাধ্যমে আর কি। সো এখানে একটা ঘটনা আছে বিকাশ নিয়ে আর কি। আমাকে একদিন একটা ভাই ফোন করে আর কি, ওনার বাসা সে সম্ভবত ময়মনসিংহ বা কিশোরগঞ্জ আর কি ছিল, ভালো মনে নাই। উনি বলতেছিল যে ভাই আপনারা যেটা করতেছেন আসলে এই বিকাশের মাধ্যমে আমরা টাকা পাঠাবো, এর আসলে বিশ্বস্ততা কি। তো তারপর আমি তাকে অনেক সুন্দর ভাবে বুঝাই আর কি, বুঝাই ফোনটা রেখে দিই। কিন্তু ভালো লাগছে সেই দিন যখন আমরা কার্যক্রম গুলো চালাচ্ছিলাম তার মাঝখানে হঠাৎ করে সেই ভাইটা আমাকে আবার ফোন করছে, এবং ফোন করার পরে বলছে ভাই আমি একটা রিকোয়েস্ট করবো যদি কিছু না মনে করেন। তো কি ভাই, আমি আপনাকে যা বলছিলাম সেটার জন্য সরি, এবং আমি কাউকে বলবেন না, আমি আপনাদের বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সো এটা সত্যি খুবই ভালো লাগছে যে প্রথম যে ভাইয়ার আর কি সাপোর্ট করতে চায়নি বা বিশ্বাস করতে পারেনি, বাট আমাদের কার্যক্রম দেখে আমাদের বিশ্বাস করছে এবং নিজের নাম হাই দেখে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সো ধন্যবাদ তাকে। আর মজার ঘটনা বলতে গেলে আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে তো কাজ করছি টিমে, তার বাইরেও আমি আমার পার্সোনাল সাধ্যমতো আমার আশেপাশে বিশেষ করে আমি পাশের বাসাগুলাই আগে খেয়াল করতাম। তো আমার যারা প্রতিবেশী আছে তাদের প্রতি আমার হক আছে, তো তাদের ভালো সময় যদি থাকতে পারি খারাপ সময় কেন থাকবো না, তো তাদের আর কি সাহায্য করার চেষ্টা করতাম। কিন্তু আমার সব থেকে বিষয় যেটা ভালো লাগার বিষয়, আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর যে কাজগুলো করতাম ভাইয়ারা বলতো একটু পিক টিক হইলে ভালো হয় আর কি, বা আমরা হেল্প করতেছি, আমাদের কাজ করতেছি, 10 জনকে দেখালে হয়তো তারা আমাদের সাথে আসবে। কিন্তু আমি একদিন শুধু দিনে কাজ করছি ভাই পিক উঠানোর জন্য, তাছাড়া বেশিরভাগ আমি রাত্রি 8-9টার পরে আমার এলাকার আমার টিমের দুটো ছোট ভাই ছিল এবং আমার নিজের ভাগিনা ছিল আর কি, ওকে নিয়ে আমি বিশেষ করে রাত 9টার পরে মানুষের বাসায় গিয়ে তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসছি, এবং কোনো খুব একটা ছবি আমি নেই নাই, আমি রাত্রে দিয়ে আসছি, তাদেরকে ডাক দিয়ে উঠে দিয়ে আসছি। আমার এটা আমার নিজের কাছে সত্যি খুবই ভালো লাগছে যে আমি মানে ভিতর থেকে সাহায্যটা করতে পারছি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সহযোগিতায়, আমি একা না, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সহযোগিতা তাদের দ্বারা আমি আমার হাত দিয়ে কাজটা করতে পারছি। সো এর জন্য স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সত্যি অনেক ধন্যবাদ আর কি। সো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে আপাতত মনে করার মতো বিষয় এটাই, এর বাইরে অনেক বিষয় আছে, তো সব আর কি এরকম রিলেটেড আর কি। সেটা ধন্যবাদ। ধন্যবাদ শাকিল আহমেদকে। স্কুল অফ ইঞ্জিনিয়ার সবসময় একটা কথায় বিশ্বাস করে, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতায়। আর আমরা যে কোনো কার্যক্রমে গেছি, যে কোনো সময় গেছি,
সবসময় স্বচ্ছ কার্যক্রম অব্যাহত রেখেছি। এই জন্য যে বাংলাদেশে যে ছাত্রগুলো আছে, ছাত্র সমাজ বা যারা আছে, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর উপর আস্থা রেখেছে, আপনাদের প্রত্যেককে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর উপর আস্থা রাখার জন্য অশেষ ধন্যবাদ। আমি এবার একটু নুহাসের কাছে জানতে চাচ্ছিলাম যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর পরবর্তী কার্যক্রম গুলো আপনি কেমন আশা করেন, আপনার নিজের কাছে কোন কার্যক্রম গুলা বেশি বিমোহিত করবে? ধন্যবাদ আরফিন কৌশিক ভাই। অ্যাকচুয়ালি আই এম ভেরি সরি, কারণ আমার একটু লোডশেডিং এর সমস্যা হয়েছিল, যার ফলে আমি আমার আগের প্রশ্নের প্রপার অ্যান্সার না দিতে পেরেই আমার মানে লাইন থেকে আউট হয়ে গেছিলাম। তো স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর কাছ থেকে আমরা আসলে অনেক প্রত্যাশাই করি, কিন্তু এযাবৎ আমরা অনেক প্ল্যান করেছিলাম। প্রথম আমরা কয়েকটি প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম, যার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিল ওয়ার্ক অফ রোবোটিক্স, তারপর ছিল কেরিয়ার মিট আপ ইন আইইউবি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্টাডি ট্যুর ইন জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। তো এগুলো খুব ভালো ছিল। তাছাড়া আমার আরো কিছু আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল, যেগুলো আসলে করোনার প্যান্ডেমিকের কারণে আমরা বাস্তবায়ন করতে পারিনি। তো আসলে এখন তো আর সবকিছু আশা করা সম্ভব না, আর এখন যেহেতু কোনো কিছু ওপেনও হচ্ছে না, প্যান্ডেমিক স্টিল ইজ রানিং, তো যার ফলে এত কিছু প্রত্যাশা করি। কিন্তু পরবর্তীতে যদি আমাদের সবকিছু আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়, আমরা আবার ভার্সিটিতে যেতে পারি এবং সবকিছু যদি স্বাভাবিক হয়, ইনশাল্লাহ আমি কিছু কিছু প্রোগ্রামের প্রত্যাশা রাখছি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর কাছে, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তিনটি প্রোগ্রামের কথা আমি বলবো আজকে, তো এই তিনটি খুবই জরুরি, আদার গুলো না হলেও চলবে, আর আর গুলো তো সম্ভবও না এখন। তো প্রথম হচ্ছে, যেহেতু আমাদের দেশে পাওয়ারের অনেক চাহিদা এবং আমরা সবাই পাওয়ার নিয়ে থিসিস করতেছি, এবং আমাদের দেশ এখনো বিদ্যুৎ স্বয়ংসম্পন্ন না, যার ফলে প্রতি বছর প্রতি অনেক ইঞ্জিনিয়ার পাওয়ার সেক্টরে নিয়োগ নেয়, তো আমরা চাচ্ছি যে আমাদের ভার্সিটিতে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে একটা সেমিনার হোক অ্যাবাউট পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। এটা হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট। তো দুই নম্বর পয়েন্ট হচ্ছে, আমি আর একটা প্রোগ্রাম চাচ্ছি, যেহেতু আফটার বিএসসি আমাদের অনেকেরই ইচ্ছে আছে বাহিরে গিয়ে বা দেশের ভিতরে হোক বা বাহিরে হোক এমএসসি করা বা পিএইচডি করতে, বাহিরে তো যেতেই হবে, অনেকে তো ইচ্ছা আছে বাহিরে যাওয়ার। তো আমরা চাচ্ছি কি একটা মানে প্রোগ্রাম হোক, যেমন রোড টু হায়ার স্টাডিজ, এই সম্পর্কে একটা প্রোগ্রাম যদি হয় তাহলে খুব ভালো হতো। আর লাস্ট অফ অল, যেহেতু আমরা সবাই এখন লাস্ট ইয়ার স্টুডেন্ট, কারো ফাইনাল সেমিস্টার চলে বা তার আগের সেমিস্টার চলে, আমরা তো সবাই বের হয়ে যাব, যদি একটা জব ফেয়ার আমাদের ভার্সিটিতে অনুষ্ঠিত হতো তাহলে আমরা সবাই খুব উপকৃত হতাম। তো এই তিনটা জিনিসই আমার স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর কাছে আপাতত প্রত্যাশা আছে, এবং আমি আশা করতেছি এই প্রোগ্রাম গুলো ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। ধন্যবাদ নুহাসকে। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তাদেরকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। সোনারগাঁও ইউনিভার্সিটি, তারা আগামীতে প্যান্ডামিকের পরে তারা কিছু এরকম প্রোগ্রাম করতে চায়, আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সেটা সেন্ট্রাল টিমে পৌঁছে দিলাম। এবারে আমি মাহিবুলের কাছে একটু জানতে চাচ্ছিলাম, অনেকক্ষণ তো কথা বললাম, অনেক ধরনের কথা বললাম, একটু রিফ্রেশমেন্টের জন্য যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই লাইন কিছু কথা বা কিছু ইসলামিক পরিবেশনা শোনানো যেত আর কি। আপনার অনেক কথা শুনেছি, আপনি অনেক ভালো ইসলামিক পরিবেশনা করেন। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে ওইভাবে কোনো গান তো পারা হয় না, তো টুকটাক মানে শুরুর এক লাইন দুই লাইন এরকম বিষয়টা হলো, যে শুরু করতেছি। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك। ধন্যবাদ ভাইয়া, ছোট গলা আছে। ধন্যবাদ মাহিবুলকে তার সুন্দর একটি উপস্থাপনা করার জন্য। আমরা দেখতে দেখতে একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক কথা বলার ছিল, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা সেগুলো বলতে পারছি না। আমাদের আজকের অতিথিদের কাছে অনেক কিছু জানার ছিল, অনেক কিছু জানার আছে। আমরা পরবর্তীতে আরো কোনো প্রোগ্রাম ইনশাল্লাহ জানবো। আজকে আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি প্রায় আমরা।
এবারে আমি শাকিলের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আমরা তো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর অনেক ধরনের কার্যক্রম দেখেছি, এর বাইরে আমি যদি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর প্রতিষ্ঠাতা হতাম সাপোজ, তাহলে কোন কাজটা কি সবচেয়ে বেশি এগিয়ে রাখতাম এবং কেন? জি, আর একবার ধন্যবাদ কৌশিক ভাইকে। আসলে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর প্রতিষ্ঠাতা যদি হতাম, আসলে এটা স্বপ্নের মতো একটা বিষয় আর কি, যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর প্রতিষ্ঠাতা আমাদের সম্মানিত মোহাম্মদ নাজিম উদ্দিন সরকার ভাই আর কি। তো এখন যদি আমাকে যদি এটা করতেই হতো যে আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর প্রতিষ্ঠাতা, তাহলে আমি কি করতাম? যেহেতু স্কুল অফ ইঞ্জিনিয়ার্স, সো ইঞ্জিনিয়ার্স দের নিয়ে কার্যক্রম, সেখানে দক্ষতা বা স্কিল এই বিষয়টাই আগে উঠে আসে। সো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এখন যে চারটা বিষয় নিয়ে কাজ করে, আমি যদি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর লিড দিতাম বা কাজ করতাম, আমি সব থেকে বেশি অগ্রাধিকার দিতাম স্কিলটাকে। সো আমরা যদি নিজেদেরকে স্কিল করতে পারি, তাহলে হয়তো আমরা আমাদেরকে শুধু দেশ না, দেশের বাইরে যে কোনো জায়গায় আমাদেরকে সেট আপ করাইতে পারবো বা নিজেকে সেখানে মিলে ধরতে পারবো। তাই আমরা যদি নিজেদেরকে স্কিল করে গড়ে তুলতে পারতাম, তাহলেই হয়তো আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা দেশ দশের এবং বহির্বিশ্বের উন্নতি সাধন করতে পারতাম। তাই আমি যদি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর প্রতিষ্ঠাতা হতাম, স্কিল এর দিকেই বেশি নজর দিতাম আর কি। আমি সংক্ষেপে বললাম আর কি ভাইয়া। ধন্যবাদ শাকিল আহমেদকে। আসলে আমরা তো স্বপ্ন তো অনেক বড় দেখি, স্বপ্নে দেখি অনেক বড় হব, একদিন আকাশ ছুব, স্বপ্ন তো দেখতেই পারি আমি একদিন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারি। তো প্রধানমন্ত্রী হইলে তো আমি দেশকে অনেক দিকে পরিবর্তন করতে চাইবো, কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ার, আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে মানে দেশকে পরিবর্তন করতে চাই, প্রথম কোন কাজটায় পরিবর্তন আনবো? আমি আমাকে যদি একটু শিউলি আক্তার এই কথাগুলো বলতো যে সে যদি প্রধানমন্ত্রী হতো, হওয়ার পরে সে ইঞ্জিনিয়ারদের উন্নতি কল্পে কোন কাজটা সবচেয়ে বেশি মানে প্রায়োরিটি দিত? আনমিউট করতে হবে শিলু আক্তার। ওকে ভাইয়া, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম, তাহলে সবার আগে প্রযুক্তি খাতে কি করতাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে প্রত্যেকটা যে প্রতিষ্ঠান আছে, তারপরে সেটা সরকারি হোক, সেটা বেসরকারি হোক, ভার্সিটি অথবা যে ইনস্টিটিউট গুলো আছে, সেখানে ল্যাব প্রতিষ্ঠা করতাম। কারণ হচ্ছে মানে আমাদের দেশে হয়তো হাতে কলমে শিক্ষাটা একটু কম আছে, সেটা আমার মনে হয়। তারপরে সকল যেখানে পাওয়ার সেক্টর গুলাতে আমি হচ্ছে নতুন নতুন ইঞ্জিনিয়ার নিতাম, তাদের নতুন নতুন আইডিয়া গুলো নিয়ে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতাম। ধন্যবাদ, ধন্যবাদ শিউলি আক্তারকে। আশা করি সে একদিন দেশের প্রধানমন্ত্রী হোক, ইঞ্জিনিয়ারদের একদিন এই পৃথিবী হবে ইঞ্জিনিয়ারদের, সেইখান থেকেই শুরু হবে প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে আশা করছি। আমরা অনেক ধরনের কথা শুনছি, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম, অনেক দর্শক আমাদেরকে অনেক কমেন্ট করেছেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কমেন্ট হয়তো পড়তে পারিনি, আপনাদের সবার প্রশ্ন হয়তো নিতে পারিনি, আমরা অন্য কোনো প্রোগ্রামে অবশ্যই আপনাদের প্রশ্ন নিব, আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়বো ইনশাআল্লাহ, সেই আশা রাখছি। আমি এবারে শাকিলের কাছে একদম সংক্ষেপে একটা কথা জানতে চাচ্ছিলাম যে মানে স্কুল অফ ইঞ্জিনিয়ার যে কাজগুলো করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করি আরো সামনে আরো বেশি সম্প্রসারিত হবে, তো আজ থেকে 5 বছর পরে আসলে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কে আপনি কোথায় দেখতে চান, আর সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কতটুকু হবে? জি কৌশিক ভাইকে আবারও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি সংক্ষেপে কথাটা বলবো যে আজ থেকে 5 বছর পরে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কে আপনি কোথায় দেখতে চান, এটাই তো। সো আজ থেকে 5 বছর পরে আমি আমার স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কে এমন একটা পজিশনে দেখতে চাই যেখানে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স বহির্বিশ্বে শুধু 2টা নয়, মোটামুটি 20টা থেকে 25টা রাস্তে আমাদের টিম থাকবে, এবং সেই 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 রাস্তে বিভিন্ন ভার্সিটিতে আমাদের স্টুডেন্টরা থাকবে, এবং তার মাধ্যমে আমাদের দেশের সাথে একটা যে কমিউনিকেশনটা হবে আমাদের দেশীয় স্টুডেন্টদের সাথে, সো বহির্বিশ্বের সাথে আমাদের স্টুডেন্টদের যখন কমিউনিকেশনটা ভালো হবে, আশা করি সব অবশ্যই সেখান থেকে আমরা সুফল পাব। আর দেশের মধ্যে আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর নাম শুনবে না এমন কোন স্টুডেন্ট যেন না থাকে, আমি এটাই আশা করব 5 বছর পরে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর নাম শুনেনি এমন কোন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যেন বাংলাদেশে না থাকে, প্রত্যেকটি স্টুডেন্ট যেন স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নামটা শুনবে এবং তাদের বিশ্বস্ততা, তাদের আস্থার একটা জায়গায় তৈরি হবে। হ্যাঁ, আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর একজন মেম্বার, আমি গর্বিত, আমি পাওয়ার ফিল করি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর মেম্বার হয়ে, এমন এমন আগ্রহ যেন প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মধ্যে থাকে। আর তারপরে আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর একটা বিষয় যেটা বলতে না বললে না,
স্কুল অফ ইঞ্জিনিয়ার্স একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, তো এখানে আমরা কেউ যেন কোনো কিছুর বিনিময় আশা না করি, শুধু এখান থেকে নলেজ গ্যাদার করবো এবং আমাদের নিজের জানা অজানা অনেক কিছু শেয়ার করব। তো এই বিষয়টা যেন আমাদের মাথায় থাকে, তাহলে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স ইনশাল্লাহ আগামী 5 বছরে অনেক অনেক দূরে যাবে, এতটুকুই আশা। জি ভাই, আমি একটু শাকিল সাথে একটু কথা যোগ করতে চাই, সেটা হলো আমার এক ফ্রেন্ড আছে বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করতেছে, তো পরে আমি ফেসবুকে বললাম স্কুল অফ ইঞ্জিনিয়ার সম্পর্কে, তো দেখলাম মোটামুটি আগ্রহী, ফেসবুক গ্রুপ বা পেজ ও যুক্ত আছে, ওখান থেকে মাঝে মাঝে পোস্ট গুলো পড়ে এবং বিভিন্ন ধরনের জব প্রিপারেশন ও নিতেছে আমাদের সাথে। তো আসলে শাকিল যেটা বলছিল পুরো বহির্বিশ্বে ছড়িয়ে দেবে, আসলে আমার মনে হয় এটা সম্ভব, সেদিন সেদিন আর বেশি দূরে নয় যে বহির্বিশ্বে আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার ছড়িয়ে যাবে। ভাইয়া আমি একটু অ্যাড করতে চাই মহিউলের সাথে, মানে আমি অনেক প্রাউড ফিল করি, কারণ আমি আমার কিছুদিন আগে আমি আমার গ্রামের বাড়ি গেছিলাম, তো সেখানেও আমি কিছু কিছু মানুষের মুখে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর নাম শুনেছি এবং ব্যাপক ব্যাপক ভাবেই এই এটা প্রসারতা লাভ করছে। তো আমি মাঝে মধ্যে খুব প্রাউড ফিল করি যে এই এই সংগঠনের আমি একজন টিম মেম্বার এবং মানুষের মুখে এই সংগঠনটার নাম শুনি, তো আমারও খুব ভালো লাগে। ধন্যবাদ। আমি 30 সেকেন্ড সময় অ্যাড করব কৌশিক ভাইয়া। আচ্ছা, আমি কথা বলার সুযোগ দিচ্ছি আবার, আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামীর পৃথিবী শুধু ইঞ্জিনিয়ারদের, আর সেই পৃথিবীতে স্কুল অফ ইঞ্জিনিয়ার হবে অন্যতম একটা পথ প্রদর্শক। ইঞ্জিনিয়াররা যে শুধু পড়াশোনা করছে, ইঞ্জিনিয়াররা শুধু সারাদিন খাতা কলম নিয়ে দৌড়াচ্ছে বা সার্কিট দেখছে বা কম্পিউটার নিয়ে পড়েছে, সেটা না, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর মাধ্যমে প্রতিটা মানুষ তার নিজের কার্যক্রমকে পুরো বিশ্বে ছড়িয়ে দেবে, সেখানে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স একটা প্ল্যাটফর্ম হবে আশা করি। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর যে মেম্বার গুলো আছে আসলে তারা যে শুধু পড়াশোনা সার্কিট নিয়ে থাকে তাও না, আমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ মানুষ আছে যারা চাইলে অনেক কিছু করতে পারে, যেমন আমরা আজকে মাহিবুলের গান শুনেছি, অসাধারণ গান গায়, সাইফুলের গান শুনেছি, সাইফুল অসাধারণ গান গায়, আমরা জানি শিউলি আক্তার, আমি কালকে যতটুকু মানে তাদের সাথে ইন্টারাকশন হয়েছে শিউলি আক্তার সেও খুব ভালো গান গায়। তো আমি এবারে দর্শকদের উদ্দেশ্যে একটা প্রেজেন্টেশন বা একটা উপস্থাপনা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে একদিকে শিউলি আক্তার সে গান গাইবে, অন্যদিকে সাইফুল ইসলাম সে একটা সারপ্রাইজ আর্ট করবে, সেটা আমরা একটু দেখবো। একদিকে শিউলি আক্তার গান গাইবে আর সাইফুল ইসলাম সে আর্ট করবে, আমরা সাইফুল ইসলামকে একটু ফলো করি। কৌশিক ভাই আমাকে এই মাসখানেক 30 সেকেন্ড সময় দেওয়া যাবে? আমি একটা ঘটনা একটু পরে একটু পরে গানটা শুনি আমরা সবাই মনোযোগ দিয়ে। হ্যাঁ, শিবলি একটা গানটা আমরা বলি। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মনে মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণ মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মোর মেঘাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও গো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে,
তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ধন্যবাদ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ শিউলি আক্তার গানটা শুনে, এবং সাইফুল যে আর্টটা করছে, পুরো দেশের মধ্যে ডুবিয়ে গেছি, মানে দেশাত্মবোধক গান শুনছি, দেশের জাতীয় স্মৃতিসৌধ দেখছি। বিজয়ের এই মাসে আমরা সবাই স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, প্রত্যেকজন মানুষ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিজয়ের মাসে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে শপথ করি, দেশপ্রেম নিজেদের মধ্যে যতটুকু পারি সেটা পরিস্ফুটিত করব, নিজ নিজ জায়গা থেকে দেশের যে কোনো কাজে সবসময় এগিয়ে আসব। হ্যাঁ শাকিল, কিছু বলতে চাচ্ছিলি? জি ভাই, আমি আসলে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স একটা মজার ঘটনা আসলে এটা শেয়ার করব করবে এখন পর্যন্ত আমি ছাড়া কেউই জানে বা কারোর কাছে শেয়ার করা হয়নি। সো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স যে আসলে এখন কোথায় পৌঁছেছে এইটার আর কি আমি বলতে চাচ্ছি। তো এটা করোনা পরিস্থিতির আগের একটা ঘটনা। আমি আমার রুমে বিকেলে শুয়ে ফোন চাপতেছিলাম আর কি, মেবি ফেসবুকিং করতেছিলাম। তো হঠাৎ আমার পাশের রুম থেকে আমার একটা ফ্রেন্ড এসে বলতেছে, দোস্ত দেখ অনেক ভিডিওই তো শুনি, তো তুই একটা ভিডিও শোন, ভিডিও স্কিপ শোন। আমি বললাম কিসের ভিডিও? তো বলে দেখ একটা বড় ভাইয়ের একটা কোন একটা প্রোগ্রামের একটা বক্তব্য। তুই বললাম আচ্ছা ঠিক আছে দে। আমি ভিডিওটা নিয়েই দেখছি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর লোক, আমার ফার্স্টে চোখে পড়ছে কানিতে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর লোক। এখন পরে ওটা আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সম্মানিত কোফাউন্ডার হাসান মাহমুদ ভাইয়ার একটা কোন একটা প্রোগ্রামের ভিডিও। সো উনি হাসান মাহমুদ ভাইয়া মেবি ওই যে মানুষদেরকে তো সম্মান করতে হবে, আমরা ইঞ্জিনিয়ার্স এর বাইরেও যে একজন মানুষ এবং আরেকজন মানুষকে কেমন ভাবে সম্মান করতে হবে, একজন কে তার কিভাবে সম্মান করতে হবে এই বিষয়ে ভিডিওটা ছিল। তো ওই আমাকে ভিডিওটা দেখালে আমি চুপচাপ ভিডিওটা দেখলাম। দেখার পরে বলছে, দোস্ত দেখ আমরা ইঞ্জিনিয়ার আর এই হাসান মাহমুদ ভাইয়া একজন ইঞ্জিনিয়ার। সো ভাইয়া দেখ এখন কত সুন্দর কথা বলে, মানে ভাইয়ারা অনেক প্রশংসা করতেছিল এবং বলছিল দোস্ত স্কুল অফ ইঞ্জিনিয়ার্স আসলে বিষয়টা অনেক ভালো ভালো। সো এই বিষয় নিয়ে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নিয়ে প্রশংসা করতেছিল। আমি ও আসলে জানতো না, ও নতুন উঠছে তো আমাদের মেসে, তো ও জানে না যে আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে জড়িত। ও আমাকে অনেক কিছু মানে গল্প করছে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নিয়ে ভালো ভালো। তো ওই আমি যদি ওকে ওই মুহূর্তে বলি যে দোস্ত আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে জড়িত, ওই তো আসলে ওই যে আগ্রহ নিয়ে বলতেছে আগ্রহটা হয়তো বা কমে যাবে বা বেড়ে যাবে আমি বুঝতে পারি নাই। তো আমি 2-3 দিন ওকে কিছু বলি নাই। 3 দিন পরে যেদিন হাসান ভাইয়ের সাথে আমি কোনো কারণে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো কথা বলার পরে আমি ওই কথা বলার মধ্যে একবার হাসান ভাইয়া এই ওয়ার্ডটা উচ্চারণ করছে। তো ওই মুহূর্তে রুম আমার রুমে আসছে এবং সে শুনছে, তো বলছে দোস্ত হাসান ভাইয়া কোন হাসান ভাইয়ের সাথে কথা বলিস তুই? তো আমি যখন বললাম যে দোস্ত আসলে কিছু মনে করিস না, তুই যেদিন সেদিন যে হাসান ভাইয়ের ভিডিও আমাকে দেখাইছিস সেই হাসান ভাইয়া এটা, আমি যখন এটা বলছি ও আমার দিকে পুরা 30 সেকেন্ড চুপ করে তাকাচ্ছে, দোস্ত তুই আমাকে সেটা বলিস নাই কেন এতদিন? মানে তারপর স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নিয়ে ওর এত আগ্রহ এত আগ্রহ। ও আসলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না, ও হচ্ছে ঢাকা কলেজে পড়ে আর কি সমাজ বিজ্ঞানে। তো তারপরে ও আমার স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর অনেক গল্প করে, অনেক গল্প শুনে, প্রত্যেকটা প্রোগ্রাম লাইভ দেখবে এবং ও সে টিম মেম্বার হইতে চায়। আমি তারপরেও তাকে বলছি দোস্ত সমস্যা নেই, তোকে আমি টিম মেম্বার বানিয়ে দেবো, অনেক প্রোগ্রামে নিয়ে যাবো। আসলে তারপরে এই যে প্যান্ডামিক সেশনটা চলে আসে, এই জন্য আর কি তার সঙ্গে এখনো পরিচয় করা দেওয়া হয়নি কাউকে। তো ওই বিষয়টা আমার কাছে সত্যি সত্যি খুবই ভালো লাগছে আর কি, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স আসলে যে মানুষের কাছে পৌঁছাচ্ছে কেমন করে এই স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আমার খুবই ভালো লাগছে। আর সত্যি প্রিয় হাসান মাহমুদ ভাইয়ার কথা যার কথা না বললেই না,
সো ভাইয়া প্রতি সত্যি খুবই কৃতজ্ঞ যে তার অনেক সুন্দর সুন্দর কথার দ্বারা স্কুল অফ ইঞ্জিনিয়ার্স আজকে মানুষের স্টুডেন্টদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। এই তো এটাই আর কি, এখনো শেয়ার করা হয়নি, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর কোনো মেম্বারও জানে না এই ঘটনা। আমি ভাবছিলাম একদিন শেয়ার করবো, আসলে শেয়ার করার সময়টা হয়নি, তো আজকে শেয়ার করলাম। এটা হইয়া ধন্যবাদ। ধন্যবাদ শাকিল আহমেদ। আসলে হাসান মাহমুদের মতো আরো অনেক মানুষ বাংলাদেশে জন্ম নিক, তার মতো এরকম মানুষ গড়ার কারিগর যারা মানুষকে পথভ্রষ্ট না করে সঠিক পথে এগিয়ে নিয়ে যান, সে প্রত্যাশাই করি। আমরা দেখছি গান গাইতে গাইতে আমাদের সাইফুল ইসলাম, তিনি জাতীয় স্মৃতিসৌধ এবং স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর লোগোটা খুব সুন্দর করে আর্ট করেছে, যদিও খুব স্বল্প সময়ের মধ্যে। তারপরেও আমি দর্শকদের সেই দৃষ্টিতে দেখার অনুরোধ করব যে এত কম সময়ের মধ্যেও সে চেষ্টা করেছে, এবং তার জন্য আমরা একটা একটা বিগ ক্লাব দিতেই পারি, একটা সুন্দর হাততালি দিতেই পারি তার জন্য, সুন্দর একটা আর্ট করার জন্য। হ্যাঁ, আপনার জন্য কৌশিক ভাইয়া, জি জি, শুধু আমরা না, আমি সবাইকে দেখাতে চাই যে আমাদের কৌশিক ভাইকে আর্ট করলে আসলে কতটা সুন্দর লাগে, তার তার মানে তার সৌন্দর্যটা আমি আসলে দেখাইতে চাই সবাইকে। আমি কি দেখাইতে পারি ভাই? হ্যাঁ অবশ্যই সাইফুল ভাই, তুমি অবশ্যই দেখাবা। ওয়াও ওয়াও, একটু খাড়া করে ধরো। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার সুন্দর লাগতেছে। আসলে সুন্দর হয়েছে। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই। ওয়াও, আমি পার্সোনালি আসলে কৌশিক ভাইয়া, যে কৌশিক ভাইয়া কালকে আপনাকে বলা হয়েছিল যে ভাইয়া ইনশাল্লাহ কালকে আপনার জন্য একটা সারপ্রাইজ থাকবে আমাদের টিম থেকে, সো সাইফুলের দ্বারা আজকে এটাই আপনার প্রতি আমাদের সারপ্রাইজ যে কৌশিক ভাইয়ার কে না জানিয়ে তার ছবি অ্যাড করছে আর কি আমাদের টিমের পক্ষ থেকে, আমাদের সাইফুল ইসলাম। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আমাকে কি ছবিটা দেওয়া যাবে? মানে আমার খুব ইচ্ছে করছে সামনে থেকে ধরে দেখতে আর কি, আমার কি দেওয়া সুযোগ হবে? অবশ্যই দিয়ে দেব। আচ্ছা, আমরা গল্প করতে করতে 1 ঘন্টা 17 মিনিটে চলে এসেছি। দর্শক আপনারা অধীর আগ্রহ নিয়ে, আমাদের এখন অনেক দর্শক লাইভে আছে, তারা আমাদেরকে দেখছে। অনেকের কথা মানে কমেন্ট করতে পারি নাই, অনেকের প্রশ্ন নিতে পারি নাই। আশা করি আপনারা সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর সাথে থাকবেন সবসময়, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কে পাশে পাবেন আশা করছি। আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি, প্রোগ্রাম শেষে, যদিও আমি ছবিটা নেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব হয়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কোন একদিন সবাইকে নিয়ে আবার আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার উদ্দেশ্যে এই কামনাই।